আমি হচ্ছে তোমাদেরকে গ্যাস্ট্রোইন্টেস্টাইন আর হচ্ছে রেনাল এই দুইটা কার্ডের আইটেম নিব। তো একদম মানে বেসিক যে কথাবার্তা, কার্ডের তোমাদের তো সবার কাছে মানে কার্ডের ছবি বা কার্ডই হয়তো আছে, তো ওখানে গ্যাস্ট্রোইন্টেস্টাইনালের উপরে দুইটা আইটেম আছে, 1 নাম্বার আর 2 নাম্বার। কার্ড নাম্বার হচ্ছে 4। তো আজকে হচ্ছে আমি 1 নাম্বার আইটেমের কিছু কিছু অংশ হচ্ছে টাচ করব। আমি তাহলে স্টার্ট করে দিই। প্রথমে বলছি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, এটা মানে কি, পার্টস গুলো কি কি সেটা বলবো। তো গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো মানে স্টমাক, তোমরা জানো। তো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট যখনই বলবে, এই জিনিসটা শুরু হবেই হচ্ছে স্টমাক থেকে, মানে স্টমাক থেকে অ্যানাস পর্যন্ত যে পার্টস গুলো আছে এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। কিন্তু যখন এলিমেন্টারি ট্র্যাক্ট বলবে বা ডাইজেস্টিভ ট্র্যাক্ট বলবে, তখন এটা শুরু হবে হচ্ছে মাউথ বা ওরাল ক্যাভিটি থেকে। তো আমি পার্টস গুলো বলি, এলিমেন্টারি ট্র্যাক্টের পার্টস গুলো বলি, তাহলে অটোমেটিক্যালি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের পার্ট গুলো হয়ে যাবে। তোমরা জানো অলরেডি এটা সব থেকে মানে ইজি পার্ট এই কার্ডের মধ্যে। তো প্রথমে হচ্ছে আমাদের আছে মাউথ বা ওরাল ক্যাভিটি, দেন হচ্ছে ওরোফ্যারিংস, ইসোফ্যাগাস, স্টমাক, তারপরে আছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের পার্টস হচ্ছে ডুডেনাম, জেজুনাম আর আইলিয়াম। দেন হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনের মধ্যে আবার পার্টস আছে, এটা হলো সিকাম, কোলন, রেকটাম আর অ্যানাস। ক্লোনের মধ্যে 3টা পার্ট, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন আর সিগময়েড কোলন। তো দিজ আর দ্য পার্টস অফ জিআইটি। এবং সাথে শুধু যে এই পার্টস গুলো নিয়ে জিআইটি তৈরি সেটা না, এর সাথে সাথে কিছু গ্ল্যান্ডস বা অ্যাক্সেসরি অর্গান থাকে। তো অ্যাক্সেসরি অর্গান বা গ্ল্যান্ডস গুলো কি কি? গ্ল্যান্ডস আছে হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড আছে হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড আর সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এছাড়া অ্যাক্সেসরি অর্গান লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস। এছাড়া আমাদের মুখের মধ্যে টাং আছে, টিথ আছে, যেগুলো আমাদেরকে খাবার চেবাতে এবং হচ্ছে সলো করতে হেল্প করে। তো এটা হলো ওভারঅল পার্টস। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যানাটমি অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তো তোমরা অ্যানাটমিতে আমার মনে হয় অলরেডি পড়েছো, মানে হচ্ছে হিস্টোলজিক্যাল ফিচার যেগুলো সেগুলোই আমরা পড়বো, একটু মানে ওইটার প্রত্যেকটা লেয়ারের ভিতরে কি কি আছে এটা একটু আমরা জানবো। তো স্ট্রাকচার, আমি যদি একটা গাট আমরা যদি হচ্ছে সেকশন করি, তো এই সেকশনের মধ্যে আমরা বাইরে থেকে ভিতরের দিকে 5টা লেয়ার পাবো। 5টা না, আসলে হচ্ছে 4টাই বলে, কিন্তু এখানে আবার মাসেল লেয়ারটা 2 ভাগে ভাগ, এই জন্য আমি 5টা লেয়ার বলছি। একদম বাইরের দিকে যে পার্টটা থাকে সেটাকে বলে হচ্ছে সেরোসা। এরপরে থাকে হচ্ছে লংগিটিউডিনাল স্মুথ মাসেল লেয়ার, দেন থাকে হচ্ছে সার্কুলার মাসেল লেয়ার, দেন সাবমিউকোসা, দেন মিউকোসা। এটা হলো আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস এই স্ট্রাকচার গুলো থাকে। তো এখানে তোমাদের হচ্ছে গাইটনের মধ্যে একটা ছবি আছে, অনেক সুন্দর একটা ছবি আছে, সেই ছবিটা দেখলে তোমরা হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। কাট সেকশনের একটা ছবি আছে। এখন হচ্ছে এখানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাসেল লেয়ার আর সাবমিউকাস লেয়ার। আসলে সবগুলোই ইম্পর্টেন্ট। তো সেরোসাতে আমাদের অত বেশি কন্টেন্ট থাকে না, এই জন্য এটা জাস্ট বাইরের একটা কাভারিং, এই জন্য আমরা ওটা নিয়ে এত কথা বলবো না। কিন্তু মাসেল লেয়ার এবং হচ্ছে সাবমিউকাস লেয়ার, এটা আমাদের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য পড়তে হবে। তো আমি মাসেল লেয়ারটা বলি, আমরা বলছি যে 2টা মাসেল লেয়ার আছে, একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা হচ্ছে যে সার্কুলার। এখন এই মাসেল লেয়ারের মধ্যে থাকে হচ্ছে মাসেল ফাইবার। তোমরা জানো মাসেল ফাইবার মানে কি? একটা মাসেল ফাইবার মানে হচ্ছে একটা মাসেল সেল, মাসেল সেলটাকে মাসেল ফাইবার বলে। তো মাসেল ফাইবার গুলো, অনেকগুলো মাসেল ফাইবার যখন একসাথে থাকে সেটাকে বলে হচ্ছে মাসেল বান্ডেল। অনেক ওয়েটিং রুমে আসে, অ্যাকসেপ্ট করে। ও আচ্ছা, দেখছো দেরি করে ঢুকলে আমার ক্লাসে এই যে কনসেন্ট্রেশন অসুবিধা হয়। ওকে ঠিক আছে। আচ্ছা, মাসেল লেয়ার আমি বলছিলাম যে হলো মাসেল বান্ডেল থাকে এবং অনেকগুলো মাসেল বান্ডেল নিয়ে একটা হচ্ছে যে মাসেল গুলো তৈরি হয়। তো আমাদের হচ্ছে গাটের মাসেলের ক্ষেত্রে যে স্পেশাল ফিচার যেটা, এখানে মাসেল ফাইবার গুলো যে বান্ডেলটা তৈরি করে, এটা একটা মাসেল ফাইবারের সাথে আরেকটা মাসেল ফাইবারের মধ্যে গ্যাপ জাংশন থাকে, এটা হচ্ছে ওর স্পেশাল ফিচার। মানে গ্যাপ জাংশনটা, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো গ্যাপ জাংশনটা কি? গ্যাপ জাংশন মানে হচ্ছে একটা সেলের সাথে আরেকটা সেলের একটা হচ্ছে চ্যানেল থাকে বা একটা কানেকশন থাকে, এটা হলো গ্যাপ জাংশন। তো এই গ্যাপ জাংশন থাকার সুবিধাটা কি? গ্যাপ জাংশন থাকার সুবিধাটা হচ্ছে যখন হলো একটা ইলেকট্রিক্যাল সিগনাল আসে, যে ইলেকট্রিক্যাল সিগনাল হচ্ছে মাসেল কন্ট্রাকশন ইনিশিয়েট করে, সেটা খুব তাড়াতাড়ি হচ্ছে একটা ফাইবার থেকে আরেকটা ফাইবারে চলে যায় এবং পুরো মাসেল বান্ডেল জুড়ে
খুব র্যাপিডলি এটা স্প্রেড হতে পারে। তো এটা হচ্ছে গ্যাপ জাংশন থাকার সুবিধা। বোঝা গেছে? কোনো অসুবিধা হলে আমাকে কোশ্চেন করতে পারো তোমরা। আচ্ছা, আর এটা গ্যাপ জাংশন হচ্ছে এটা মাসেল বান্ডেলের মধ্যে মাসেল ফাইবারের সাথে একটা ফাইবারের সাথে একটা ফাইবারের কানেকশন। এখন ওই যে মাসেলের মধ্যে তো অনেকগুলো বান্ডেল থাকে, এখন এই মাসেল বান্ডেলের মধ্যে একটা স্পেশাল ফিচার থাকে, সেটা হচ্ছে কি এদের মধ্যে হচ্ছে ব্রাঞ্চিং থাকে। মানে এরা সেপারেটেড থাকে কিন্তু কিছু কিছু জায়গায় এদের হচ্ছে মাসেল ব্রাঞ্চিং থাকে। এটাকে বলে হচ্ছে যে ব্রাঞ্চিং, এটা একটা ল্যাটিস ওয়ার্ক, মানে কি একটা জালের মতো, মানে বান্ডেল গুলোর মধ্যে একটা জালের মতো একটা নেটওয়ার্ক থাকে। এই নেটওয়ার্ক গুলোকে বলে হচ্ছে সিনসাইটিয়াম। তো এই সিনসাইটিয়াম থাকার সুবিধা হচ্ছে কি যখন একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেটেড হয় তখন হচ্ছে এটা সমস্ত মাসেলের মধ্যে খুব দ্রুত চলে যায় এবং সব ডিরেকশনে এটা ছড়িয়ে যায়। ওই সিনসাইটিয়াম এর মধ্যে যে ব্রাঞ্চিং গুলো থাকে ওইগুলোর মধ্যে, তো এটা হচ্ছে যে তোমার মাসেল লেয়ারের ওভারঅল মানে স্পেশাল ফিচার। আমি দুইটা পাইলাম, একটা হচ্ছে যে গ্যাপ জাংশন আর একটা হচ্ছে সিনসাইটিয়াম, যেটা হচ্ছে ব্রাঞ্চিং অথবা ল্যাটিস ওয়ার্ক যেটা বলে। তাহলে এটা হচ্ছে মাসেল লেয়ার। এরপরে আমাদের হচ্ছে যে সাবমিউকোজাতে, সাবমিউকোজার ইম্পর্টেন্সটা হচ্ছে যে এখানে হলো নার্ভ প্লেক্সাস থাকে, সেটা হচ্ছে মেজনার্স নার্ভ প্লেক্সাস। আমরা যখন এন্ট্রিক নার্ভাস সিস্টেম পড়বো তখন এটা আরো ডিটেলস বলবো। এছাড়া হলো সাবমিউকোজা থাকে হলো গ্ল্যান্ড, সাবমিউকোজাল গ্ল্যান্ড থাকে যেখান থেকে ডিফারেন্ট ধরনের সিক্রেশন তৈরি হয়। আর ভিতরে একদম ভিতরের দিকে থাকে হচ্ছে মিউকোজা। মিউকোজাল লাইনিংটাও তোমরা সবাই জানো কলামনার এপিথেলিয়াম দিয়ে হচ্ছে যে মিউকোজাল লাইনিংটা তৈরি হয়, এবং মিউকোজাল লাইনিং এর মধ্যেও হচ্ছে তোমার এখানে যে একটা স্পেশাল ফিচার যেটা সেটা হলো যে মিউকোজাল লাইনিং যেটা ওর বাইরে দিয়ে একটা হচ্ছে মিউকোজাল মাসেল লেয়ার থাকে এবং মিউকোজাল গ্ল্যান্ড থাকে। তাহলে মিউকোজাতে আমাদের হলো তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে যে এপিথেলিয়াল সেল, মিউকোজাল গ্ল্যান্ড আর মিউকোজাল মাসেল লেয়ার। আর সাবমিউকোজা থাকে হচ্ছে সাবমিউকোজাল যে নার্ভ প্লেক্সাস আর হচ্ছে সাবমিউকোজাল গ্ল্যান্ড। আর মাসেলের মধ্যে যে জিনিসটা বলতে পেরে গিয়েছি সেটা হলো মাসেলের মধ্যে যে নার্ভ প্লেক্সাস থাকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাইন্ড্রিক নার্ভ প্লেক্সাস থাকে। আচ্ছা, এটা হলো ওভারঅল একটা স্ট্রাকচার বলবো। এখন হচ্ছে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অব দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের স্মুথ মাসেল, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা কিভাবে হয় সেটা এখন একটু বলবো। এখন জিআইটি এর মধ্যে সবসময় অলমোস্ট কন্টিনিউয়াস একটা হচ্ছে স্লো ইন্ট্রিনসিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে, মানে সবসময়ের জন্যই একটা খুব স্লো একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে। এই যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা থাকে সবসময়ের জন্য, যেটা থাকে একটা বেসিক একটা হচ্ছে মানে বেসলাইন এর মধ্যে একটা থাকে, সেটাকে বলে হচ্ছে স্লো ওয়েভ। স্লো ওয়েভ বলে অথবা হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল রিদম, যেটাকে বলে বিইআর, এটা কিন্তু শর্ট নোট আসে বিইআর। আর একটা জিনিস হয় সেটা হচ্ছে স্পাইক হয়, মানে সাডেন একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা সাডেন একটা মানে রাইজ হয়। তো তাহলে আমরা দুই ধরনের হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভ পেলাম, একটা হচ্ছে স্লো ওয়েভ বা বিইআর আর একটা হচ্ছে স্পাইকস। এখন হচ্ছে বিইআর নিয়ে আমি তোমাদের কিছু বলবো। বিইআর বা স্লো ওয়েভ, এটা হচ্ছে কি একটা স্লো আন্ডুলেটিং চেঞ্জ ইন দা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তোমাদের তো হচ্ছে এই যে অ্যাকশন পটেনশিয়াল না পটেনশিয়াল এগুলো তো তোমরা ভালোভাবে মনে হয় পড়েছো, এটা ওই ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়া না থাকলে এখানে একটুখানি বুঝতে অসুবিধা হয়। যে কোনো মাসেলেই একটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থাকে, মানে ও যখন কোনো ফাংশন থাকে না, ও যখন হচ্ছে কন্ট্রাকশন হয় না, রেস্টিং যখন থাকে তখন হচ্ছে যে তার একটা ভোল্টেজ থাকে, সেটাকে বলে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। কিন্তু জিআইটি এর ক্ষেত্রে হয় কি ওদের যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এর মধ্যে ওদের হচ্ছে কিছু কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে, ওই যেটা বললাম যে কন্টিনিউয়াস একটা স্লো একটা ইন্ট্রিনসিক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি থাকে। তো এই স্লো ওয়েভ এর ক্ষেত্রেও সেটা স্লো ওয়েভটাকে বলছে হলো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, কিন্তু এর মধ্যে কিন্তু অল্প অল্প ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অল্প অল্প ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি না থেকে যাচ্ছে, এটা হচ্ছে একটা আন্ডুলেটিং চেঞ্জ। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা এটা হচ্ছে তোমার নরমালি যেটা থাকে মানে ইন্টেন্সিটিটা ভ্যারি করে হচ্ছে 5 to 15 এর মধ্যে থাকে। আর রেস্টিং মেমব্রেন ওভারঅল থাকে হলো -50 to -60 mV এটার মধ্যে। তাহলে মানে কি রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা আমার থাকছে হলো -50 to -60 mV মাধ্যমে, আর এটা ওঠানামা করছে হচ্ছে 5 to 15 mV মধ্যে, মানে 5 to 15 এর মধ্যে ওঠানামা করছে মানে এটা রেস্টিং। এর যখন 15 এর উপরে যখন আস্তে আস্তে বাড়তে থাকবে
তখন হচ্ছে যে আমরা সেটাকে বলবো স্পাইক পটেনশিয়াল। এখন এখানে হচ্ছে আমাদের যে স্লো ওয়েভ, যেটা স্লো ওয়েভটা হয় হচ্ছে 3 to 12 পার মিনিটে, মানে একটা মিনিটে 3 থেকে 12টা তোমার হচ্ছে মানে ভোল্টেজে চেঞ্জটা আসে, ইলেকট্রিক্যাল যে চেঞ্জটা আসে এটা হলো 3 থেকে 12টা পার মিনিটে। এখন এইটা হচ্ছে পার্টস টু পার্টস হচ্ছে ভ্যারি করে। স্টমাকের জন্য হচ্ছে 3টা 3 পার মিনিট, অথবা এটা গ্যানোমে আবার 4 আছে, 4 বলা আছে, বা 3 to 4 তোমরা বলতে পারো, 3 to 4 পার মিনিট যে চেঞ্জটা আসে। ডিউডেনামের ক্ষেত্রে আসে হচ্ছে 12টা 12 পার মিনিট, আইলিয়ামের ক্ষেত্রে হচ্ছে 8 পার মিনিট, সিকামের ক্ষেত্রে আসে 2 পার মিনিট, আর সিগময়েড কোলনের ক্ষেত্রে এটা হচ্ছে 6 পার মিনিট। আচ্ছা, এখন হলো আমাদের যে এখানে একটা যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা যে থাকছে, এটা কেন থাকছে, মানে এটা কেন কিভাবে হচ্ছে, এটা হচ্ছে তার কারণ হচ্ছে এখানে একটা পেসমেকার থাকে, যে পেসমেকারটার নাম ওরা দিয়েছে হলো ইন্টারস্টিশিয়াল সেল অফ কার, মানে ওখানে যদিও বানানটার মধ্যে কে এ জেড এ এল আছে, কিন্তু ওটার উচ্চারণটা হলো কাল হবে, ইন্টারস্টিশিয়াল সেল অফ কাল। এইটা প্রেজেন্ট থাকার কারণে ওটা একটা পেসমেকার হিসেবে কাজ করে। পেসমেকার মানে কি, তোমাদের হচ্ছে কার্ডিওভাস্কুলার পড়া থাকলে, হার্টের পেসমেকার সম্পর্কে জানা থাকলে এটা বুঝতে সুবিধা হবে। পেসমেকার মানে কি, যে নিজে নিজে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি করতে পারে। তো ওই যে ইন্টারস্টিশিয়াল সেল অফ কাল, ও হচ্ছে নিজে নিজে একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি করে এবং এটা হচ্ছে সে সমস্ত জায়গাতে ছড়িয়ে দেয়। এখন হচ্ছে স্লো ওয়েভ এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিপোলারাইজেশন, দুইটা জিনিস না সরি তিনটা জিনিস আছে, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন আর হাইপার পোলারাইজেশন। তো ডিপোলারাইজেশনটা একটু বলি, ডিপোলারাইজেশনটা হচ্ছে কি, যখন হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালটা একটু মানে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাবে, লেস নেগেটিভ হবে, এবং যখনই লেস নেগেটিভ হবে তখন মাসেল ফাইবার গুলো সাইটেড হবে, সেটা হচ্ছে যে ডিপোলারাইজেশন। তো এই ডিপোলারাইজেশন হয় হচ্ছে 3টা কন্ডিশনে, এই কন্ডিশন গুলো মনে রাখতে হবে যে ডিপোলারাইজেশন কখন কখন হয়। একটা হচ্ছে যে স্ট্রেসিং অফ দা মাসেল, মাসেল স্ট্রেস হলে তখন ডিপোলারাইজেশন হবে। যদি হচ্ছে প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেটেড হয়, প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম, এগুলো পরে আবার আমি যখন এন্টিক নার্ভাস সিস্টেম পড়াবো তখন আবার বলবো, এখন জাস্ট শুধু বলে যাচ্ছি। প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম যখন স্টিমুলেটেড হয় তখন ওরা অ্যাসিটাইল কোলিন রিলিজ করে, এবং অ্যাসিটাইল কোলিন রিলিজ করলে তখন হচ্ছে একটা ডিপোলারাইজেশন হয়। আর কিছু হলো জিআইটি হরমোনস আছে, যে হরমোনস এর জন্য ডিপোলারাইজেশন হয়। তো হলো তাহলে 3টা কন্ডিশনে আমাদের ডিপোলারাইজেশন হচ্ছে, এটা হলো স্ট্রেসিং অফ দা মাসেল, তারপর স্টিমুলেশন অফ দা প্যারাসিম্পথেটিক নার্ভাস সিস্টেম এন্ড রিলিজ অফ অ্যাসিটাইল কোলিন এন্ড হচ্ছে সাম স্পেসিফিক জিআইটি হরমোনস, এগুলোর জন্য। এরপরে যখন এই ডিপোলারাইজেশন মানে কি একটা রাইজ হলো, এরপরে যখন হচ্ছে এই অ্যাসিটাইল কোলিনটা সরে গেল, বা হচ্ছে যে যে স্টিমুলাসের কারণে ডিপোলারাইজেশন হচ্ছে সেই জিনিসটাগুলো যখন চলে গেল, তখন এটা হচ্ছে নিচের দিকে নামে, স্পাই এই হচ্ছে ওয়েভটা তখন নিচের দিকে নামে, এই যে নিচের দিকে নামে এটাকে বলে হচ্ছে রিপোলারাইজেশন। আরেকটা টার্ম হচ্ছে হাইপার পোলারাইজেশন, হাইপার পোলারাইজেশনটা বলছে যে যখন মেমব্রেন পটেনশিয়ালটা মোর নেগেটিভ হয় এবং মাসেল ফাইবারটাকে লেস এক্সাইটেবল করে তখন হচ্ছে হাইপার পোলারাইজেশন। ডিপোলারাইজেশনটা ছিল হচ্ছে হোয়েন অ্যাকশন পটেনশিয়াল লেস নেগেটিভ অ্যান্ড মাসেল ফাইবার্স বিকাম মোর এক্সাইটেবল, দেন ইট ইজ কল্ড ডিপোলারাইজেশন। And hyperpolarization হচ্ছে when the membrane potential more negative and make the muscle fiber less excitable. This is hyperpolarization. তো hyperpolarization হয় হচ্ছে যখন stimulation of the sympathetic nervous system. তো parasympathetic nervous system যখন stimulation হচ্ছে এবং acetyl choline release হচ্ছে, সেটা তখন depolarize করছে, muscle কে excitable করছে, muscle contraction করছে। আর যখন হচ্ছে sympathetic nervous system কে stimulate করছে, তখন epinephrine, norepinephrine এটা হলো রিলিজ হচ্ছে এবং এটা হচ্ছে তোমার মাসেলকে হলো লেস এক্সাইটেবল করে ফেলছে। এ পর্যন্ত কি বোঝা গেছে? এটা তো মানে বুঝতে পারার কথা, যেহেতু তোমাদের আগে একবার পড়া আছে, কোনো অসুবিধা থাকলে বলো। আচ্ছা ম্যাম, অনেক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, একটু অ্যাকসেপ্ট করলে মাঝে নেটের প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এটা হচ্ছে তোমার স্লো ওয়েভ বা বিআর সম্পর্কে বললাম। বিআর সম্পর্কে আমি ওভারঅল আরেকবার একটু বলবো, এর আগে আমি স্পাইক পটেনশিয়াল যেটা সেটা আরেকটু হচ্ছে বলে নিচ্ছি। স্পাইক পটেনশিয়াল হচ্ছে এটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। স্লো ওয়েভ যেটা ছিল এটা কিন্তু অ্যাকশন পটেনশিয়াল ছিল না, কিন্তু স্পাইক পটেনশিয়াল যেটা এটা হচ্ছে ট্রু অ্যাকশন পটেনশিয়াল। ট্রু অ্যাকশন পটেনশিয়ালটা কখন হবে? যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে মোর পজিটিভ হবে, -40 মিলিভোল্টে আসবে। আমরা আগে আগে কিন্তু বললাম যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা সেটা হচ্ছে যে -50 -60 এরকম থাকে। তো কোন কোন জায়গায় আবার হচ্ছে তোমার মানে 45 বা হচ্ছে 65 এরকমও বলা আছে। তো ওভারঅল আমরা হচ্ছে যে -50 থেকে -60 এটাই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বলবো। এই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা যখন আরো বেশি পজিটিভ হয়ে -40 মিলিভোল্টের দিকে চলে আসবে তখন একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হবে। আর অ্যাকশন পটেনশিয়াল মানে তোমরা জানো যে অ্যাকশন পটেনশিয়াল মানে একটা হচ্ছে র্যাপিড রাইজ থাকবে, একটা পিক থাকবে, একটা র্যাপিড হচ্ছে রিপোলারাইজেশন থাকবে। তো এই স্পাইক পটেনশিয়ালটা যখন হবে তখনই হচ্ছে মাসেলটা কন্ট্রাকশন হবে, মানে আসল ফাংশনটা কিন্তু হবে হচ্ছে যখন স্পাইক পটেনশিয়াল হবে। অ্যাকশন পটেনশিয়ালটা যখন শুরু হবে তখন হচ্ছে যে জিআইটি এর মেইন ফাংশন যেটা কন্ট্রাকশন যেটা এইগুলো হচ্ছে শুরু হবে। তো এখানে কি হয়, যখন মাসেল মেমব্রেনটা যখন পজিটিভ হয় -40 মিলিভোল্টে যখন আসে তখন হচ্ছে এখানে সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যায়। সোডিয়াম চ্যানেল এটাকে বলে না, ডাইটনে বলা আছে তোমার ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। এটা হচ্ছে জিআইটি স্মুথ মাসেলের জন্য স্পেশাল যেটা ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল। অন্য অন্য জায়গায় তোমরা নার্ভের ক্ষেত্রে অ্যাকশন পটেনশিয়ালে কিন্তু তোমরা পড়েছো যে এটা হলো সোডিয়াম চ্যানেলটা হচ্ছে ওপেন হয়, বাট জিআইটি এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল যেটা সেটা হচ্ছে ওপেন হয়ে যায়। এবং যখন এটা ওপেন হয়ে যায় তখন হলো লার্জ নাম্বার অফ দ্য ক্যালসিয়াম হচ্ছে সেলের মধ্যে এন্টার করে এবং হচ্ছে স্মল অ্যামাউন্ট হচ্ছে সোডিয়াম আয়নটা এন্টার করে। তো এই যে সোডিয়াম ক্যালসিয়াম সোডিয়াম যে চ্যানেল গুলো আছে, যখন এই যে ক্যালসিয়ামটা লার্জ নাম্বার অফ দ্য ক্যালসিয়াম চ্যানেল ক্যালসিয়াম গুলো এন্ট্রি হয় বা সোডিয়াম যখন এন্ট্রি হয় তখন হচ্ছে যে একটা কন্ট্রাকশন তৈরি করে। এবং এই যে কন্ট্রাকশনের যে মেকানিজম এটা হচ্ছে তোমার এটা একটা আলাদা মেকানিজম। এই যে ক্যালসিয়াম ক্যালমিডুলিন কমপ্লেক্স তৈরি করে ওইটা হচ্ছে আলাদা, এটা আর এর মধ্যে আসবে না, ওইটা তোমরা আলাদা করে একটু দেখে নিও। তো এইখানে এই যে ক্যালসিয়াম সোডিয়াম চ্যানেল যেটা থাকে এটা একটা স্পেশাল প্রপার্টি থাকে যে এই চ্যানেল গুলো খুব স্লোলি খুলে এবং খুব স্লোলি বন্ধ হয়, মানে দিস চ্যানেলস আর মাচ স্লোয়ার টু ওপেন অ্যান্ড ক্লোজ, যার কারণে হয় কি এটা একটা লং ডিউরেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে। এবং লং ডিউরেশন একটা অ্যাকশন পটেনশিয়াল যখনই তৈরি করে তখন হচ্ছে যে কন্ট্রাকশনের যে লেন্থটা সেটা হচ্ছে যে তোমার বেড়ে যায়। তো হচ্ছে এটা স্পাইক পটেনশিয়ালটা এটার মানে ফ্রিকোয়েন্সিটা কিন্তু অনেক বেশি, মানে স্লো ওয়েভস থেকে এটা ফ্রিকোয়েন্সিটা বেশি। এটা হচ্ছে অ্যাবাউট 1 to 10 স্পাইক পার সেকেন্ড। সেকেন্ডের মধ্যে সে হচ্ছে 1 থেকে 10টা স্পাইক দিচ্ছে। আমরা কিন্তু যখন স্লো ওয়েভটা পড়লাম তখন কিন্তু আমরা দেখলাম যে এটা হচ্ছে মিনিটে 3টা বা মিনিটে 12টা, এটা হলো রেঞ্জ। আর এখানে হচ্ছে আমরা স্পাইক পটেনশিয়াল যেটা পাচ্ছি এটা হলো সেকেন্ডে হচ্ছে 1 to 10 স্পাইক পার সেকেন্ড। এবং এটা হচ্ছে মানে বেশি মানে পারসিস্ট করছে অনেকটা বেশি সময় ধরে, মানে 10 to 40 times as long as the gastrointestinal muscle। তো সো হচ্ছে এটা হলো স্পাইক পটেনশিয়াল ওভারঅল। তো এখানে বুঝতে কোনো অসুবিধা আছে? যদি না থাকে তাহলে আমি হচ্ছে বিআরটা আর একটা সংক্ষেপে আর একবার একটু বলে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে বিআর আগে হচ্ছে বিআর স্লো ওয়েভ মোটামুটি একই রকমের, তারপর যখন তোমাদের হচ্ছে যে শর্ট নোটটা আসবে তখন একটু লিখতে হবে। বিআর যখন আসবে তখন ওটা হচ্ছে যে অ্যাব্রিভিয়েশনটা আগে লিখে দিতে হবে যে বেসিক ইলেকট্রিক্যাল রিদম এটার মানে হচ্ছে। আর এটা হচ্ছে কি হয় এখানে হচ্ছে কি স্পন্টেনিয়াস রিদমিক ফ্লাকচুয়েশন ইন দ্য মেমব্রেন পটেনশিয়াল অফ দ্য স্মুথ মাসেল অফ দ্য জিআইটি এক্সেপ্ট ইন দ্য ইসোফাগাস অ্যান্ড প্রক্সিমাল পোর্শন অফ দ্য স্টোমাক, দিস ইজ কল্ড বিআর। এটার হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল এটা হচ্ছে -50 to -60 বা -45 to -65 যেটা খুশি তোমরা বলতে পারো। আর যে পেসমেকার যেটা ওইটা সেলটার নাম লিখতে হবে যে ইন্টারস্টিশিয়াল সেল অফ কল। আর এটা হচ্ছে লিখে দিতে হবে যে বিআর মানে নেভার কজ মাসেল কন্ট্রাকশন বিকজ ইট দিস ইজ নট প্রোডিউস অ্যাকশন পটেনশিয়াল।
কিন্তু এটা কি করে, এটা হচ্ছে যে স্পাইক পটেনশিয়ালের সাথে এটা সুপার ইম্পোজ করে, এবং হচ্ছে যখন বিআর এর ওয়েবটা ডিপোলারাইজ হয় এটা হচ্ছে সুপার ইম্পোজ করে স্পাইক পটেনশিয়ালের পোর্শনটার সাথে, এটা হচ্ছে একটা হচ্ছে ইম্পর্টেন্স। আর ফ্যাক্টরস গুলো কি, এটা হলো নিউরো ট্রান্সমিটার, যে অ্যাসিটাইল কোলিন, তারপরে হচ্ছে যে অ্যাডেনালিন, নর অ্যাডেনালিন, এটা এগুলো রিলিজ হলে এটা বিআর কে এফেক্ট করে। আর রেট, যেগুলো রেট গুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। আর এটার ফাংশনটা কি, এটা হচ্ছে ইট কজেস কোঅর্ডিনেটেড পেরিস্টালটিক মুভমেন্ট অ্যান্ড আদার মোটর অ্যাক্টিভিটি অফ দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম। তো এরকম একটা হচ্ছে শর্ট নোট আসলে তোমাদেরকে এরকম পার্ট 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 করে ভেঙে হচ্ছে লিখতে হবে। তো এটা হলো, এটা গেল হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এবার আমরা হচ্ছে না এন্ট্রিক নার্ভাস সিস্টেম এটা পড়বো। এন্ট্রিক নার্ভাস সিস্টেম হচ্ছে একটু জটিল কিন্তু ইন্টারেস্টিং, মানে এইটা নার্ভাস সিস্টেমটা অন্য বডির অন্য পার্টের নার্ভাস সিস্টেমের সাথে মেলে না। এন্ট্রিক নার্ভাস সিস্টেম হচ্ছে কি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম, মানে তোমার গাটের মধ্যে যে নার্ভাস সিস্টেম গুলো আছে, আমরা যে পড়ে আসলাম যে মাসেল লেয়ারের মধ্যে থাকে মাইন্টিক প্লেক্সাস, সাবমিকাস লেয়ারের মধ্যে থাকে হলো মিজনার প্লেক্সাস, এগুলো এরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এরা নিজেরা নিজেরা কিন্তু কাজ করতে পারে, বাট তারপরেও সাপোর্টিভ হিসাবে এদের সাথে কিন্তু সিম্প্যাথেটিক অটোনোমিক নার্ভাস সিস্টেম, মানে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এগুলো থাকে। তো প্রথমে হচ্ছে যে আমরা মানে পড়ি মাইন্ট্রিক প্লেক্সাস আর মিজনাস প্লেক্সাস টা সম্পর্কে একটুখানি পড়ি। এই এই যে নিউরাল কন্ট্রোল অফ দা জিআইটি, এটা হলো হাইলি ডেভেলপড। এরা হচ্ছে মানে স্পাইনাল কর্ডটা তোমরা জানো, আমাদের ব্রেন আর স্পাইনাল কর্ডে হচ্ছে প্রচুর পরিমাণে নিউরন থাকে, এবং এটা হচ্ছে যে নার্ভাস সিস্টেমে আমরা ব্রেন আর স্পাইনাল কর্ড পড়ি, তো এখানে নিউরনের নাম্বার অলমোস্ট ইকুয়াল টু দা স্পাইনাল কর্ড, মানে অ্যাবাউট 100 মিলিয়ন। তো এটা হচ্ছে এর একটা মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার আর কি, যে আমরা হচ্ছে নার্ভাস সিস্টেমে আমাদের ব্রেন স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের যেরকম যতগুলো নিউরন থাকে, এই এন্ট্রিক নার্ভাস সিস্টেমে অলমোস্ট ওই 100 মিলিয়ন নিউরন থাকে। তো যদি হলো এন্ট্রিক নার্ভাস সিস্টেমের সংজ্ঞাটা বলি, তাহলে হচ্ছে যে দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট হ্যাজ এ নার্ভাস সিস্টেম অল ইটস ওন কল্ড এন্ট্রিক নার্ভাস সিস্টেম, অল ইটস ওন, এটা ইম্পর্টেন্ট কথা, মানে এটা একদম ওর নিজের একটা নার্ভাস সিস্টেম, এই জন্য এটাকে বলছে যে অল ইটস ওন, এটা হচ্ছে এন্ট্রিক নার্ভাস সিস্টেম। তো এটা হচ্ছে কি, একদম এন্টায়ারলি পুরো গাটের মধ্যেই থাকে, ইসোফেগাস থেকে শুরু করে একেবারে অ্যানাস পর্যন্ত পুরো গাটেই এই হচ্ছে এন্ট্রিক নার্ভাস সিস্টেমটা মানে বিস্তৃত থাকে আর কি। তো আমাদের যে মাইন্ট্রিক নার্ভাস, মাইন্ট্রিক প্লেক্সাস বা হচ্ছে মিজনাস প্লেক্সাস যেটা থাকে, এটা মাইন্ট্রিক প্লেক্সাস এর আরেকটা নাম হচ্ছে অরবাক্স প্লেক্সাস আর মিজনার্স প্লেক্সাস, আমি অলরেডি বলে ফেলেছি, এটা যেহেতু সাবমিকোসাতে থাকে সেজন্য এটাকে সাবমিকোসাল প্লেক্সাস ও বলা হয়। এবং এটা হচ্ছে যে অটোনোমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারে, এরা হচ্ছে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের মাধ্যমে কাজ করতে পারে, এবং কিছু কিছু নিউরো ট্রান্সমিটার সিক্রেশন হয়। এখন এই নিউরো ট্রান্সমিটার গুলোর নামগুলো তোমাদেরকে হচ্ছে জানতে হবে, জানো, তারপরে আমি আরেকবার বলে দিচ্ছি, সেটা হলো অ্যাসিটাইল কোলিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, সেরোটোনিন, ডোপামিন, পলিসিস্টোকাইনিন, সাবস্টান্স পি, ভিআইপি, সোমাটোস্ট্যাটিন, এনকেফালিন, এনকেফালিন আবার দুইটা আছে, লিউ এনকেফালিন, মেটেনকাফালিন, বোমবেসিন, এইগুলো, এই যে নামগুলো হচ্ছে ধরতে পারে, ভাইবাতে ধরতে পারে বা রিটেনে আসতে পারে, যে নিউরো ট্রান্সমিটার সিক্রেটেড বাই এন্ট্রিক নিউরন। এন্ট্রিক নিউরন দিয়ে কি কি নিউরো ট্রান্সমিটার সিক্রেশন হয়, তো এইগুলো তখন হচ্ছে তোমাদেরকে বলতে হবে নামগুলো।
আচ্ছা তাহলে মাইন্ট্রিক মাইন্ট্রিক এর ফাংশনটা আমি যেটা বললাম ম্যাম যে অনেকে ওয়েটিং রুমে আছে, একটু অ্যাকসেপ্ট করতেন, অনেকে মানে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আর কি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। আমার কি কথা শুনতে অসুবিধা হচ্ছে, মানে আমার কি না নেটওয়ার্ক না ম্যাম, সমস্যা? না ম্যাম আপনার না ম্যাডাম, মানে ওই যারা মানে বারবার ওই ওয়েটিং রুমে আছে ওদের একটু সমস্যা, অ্যাকসেপ্ট করে ও না। আচ্ছা আচ্ছা দাঁড়াও আমি দেখছি, এক্সেল ঠিক পেস্টটাই তো চলে গেল। কে কথা বলছো, তোমার কথা বোঝা যায়নি, আবার বলো। ম্যাডাম ওই অ্যাকসেপ্টই করতে বলতেছে আর কি। ও আচ্ছা এই হচ্ছে, কি সবাই জয়েন করতে পেরেছো? পার্টিসিপেন্ট তো ম্যাম হচ্ছে ম্যাডাম, হ্যাঁ হয়েছে ম্যাডাম হচ্ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কোথায় জানি ছিলাম, মাইন্ড্রিক মাইন্ড্রিক এর ফাংশনটা বলছিলাম। আচ্ছা মাইন্ড্রিক এর ফাংশন যে বললাম হচ্ছে যে গাট মুভমেন্ট করে, তো গাট মুভমেন্টটা ওরা কিভাবে করে, এটা হচ্ছে কি একটা ইনক্রিজ টনিক কন্ট্রাকশন আর টোন অফ দা গাট ওয়াল, মানে গাট ওয়ালের যে টোনটা বা টনিক কন্ট্রাকশনটা মাইন্ড্রিক ফ্লেকচার্স করে, এবং এটা হচ্ছে ইনক্রিজ ইন্টেন্সিটি অ্যান্ড রেট অফ রিদম অফ কন্ট্রাকশন, মানে একটা কন্ট্রাকশনের এটা ইন্টেন্সিটিটা এবং রিদমের রেটটা এটাও ওরা বাড়িয়ে দেয়, এবং ইনক্রিজ ভেলোসিটি অফ কন্ট্রাকশন, মানে এই তিনটা জিনিস মিলায় ওরা হচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এর মুভমেন্টটাকে কন্ট্রোল করে, এবং এই মুভমেন্টটার কারণেই হচ্ছে মানে একটা র্যাপিড মুভমেন্ট তৈরি হয় এবং গাটের পেরিস্টালসিসটা হয়। আচ্ছা তো এইটা হলো ওভারঅল হচ্ছে মাইন্ড্রিক আর মেসনার প্লেক্সাস, এর মধ্যে আসলে অনেক কথাবার্তা আছে, তো এতগুলো হচ্ছে মানে আমার মনে হয় যে এইটুকু জানলেই হবে পরীক্ষার জন্য, এটাই এনাফ, আর বেশি কিছু দরকার নাই। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অটোনোমিক কন্ট্রোল, তাহলে আমার নিজস্ব যে প্লেক্সাস যেটা এন্ট্রিক নার্ভাস সিস্টেম যেটা, এটা তো মোটামুটি বোঝা গেছে আসলে যে এটার মধ্যে আছেই হচ্ছে যে দুইটা জিনিস, একটা হলো মিসনাস প্লেক্সাস একটা মাইন্ড্রিক প্লেক্সাস। মিসনাস প্লেক্সাস মাইন্ড্রিক প্লেক্সাসটা থাকে হলো মাসেল লেয়ারের মধ্যে, লঙ্গিটুডিনাল আর সার্কুলার মাসেলের লেয়ারের মধ্যে থাকে, এটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মুভমেন্ট বা কন্ট্রাকশনটাকে হচ্ছে নিয়ন্ত্রণ কন্ট্রোল করে, এবং এটার মধ্যে হলো এক্সাইটেটরি ইনহিবিটরি দুইটা ফাংশনই আছে। আর সাবমিকোজালটা হচ্ছে সাবমিকোজে থাকে, এটা হচ্ছে সিক্রেশন আর হচ্ছে সিক্রেশন অ্যাবজর্পশন এবং লোকাল ব্লাড ফ্লো এই কাজটা করে, এবং হচ্ছে এটা মেইনলি হচ্ছে এক্সাইটেটরি নিউরন, মানে এটা হচ্ছে মেইনলি এদের ফাংশনটা হলো এক্সাইটেটরি, এটার মধ্যে কোনো ইনহিবিটরি ফাংশনটা নাই। তো এটা হচ্ছে কি কি খুব সংক্ষেপে হচ্ছে যে যেটা বলা গেল। আর হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা, ও আরেকটা জিনিস বাদ করছে, এটা এটার কিন্তু হলো যে একটা সেন্সরি নার্ভ ফাংশনও কিন্তু আছে, তো সেন্সরি নার্ভ ফাংশনটা আমি শেষের দিকে বলছি, আমি অটোনমিকটা বলিনি, তারপরে হচ্ছে যে সেন্সরিটা বলছি। তো অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো অটোনমিক এর মধ্যে আছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। তো প্রথমে হলো প্যারাসিম্প্যাথেটিকটা বলি, তো গাটের মধ্যে যে হলো প্যারাসিম্প্যাথেটিক যে সাপ্লাইটা একেবারে হচ্ছে যে মানে প্যারাসিম্প্যাথেটিক যে সাপ্লাইটা মানে জিআইটি এর মধ্যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এর মধ্যে যেটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে যে ভ্যাগাস নার্ভ, মানে ক্রেনিয়াল নার্ভ 10 যেটা, এই ভ্যাগাস নার্ভটা দিয়ে হচ্ছে সাপ্লাইটা আসে। আর উপরের দিকে যে গ্ল্যান্ড গুলো থাকে যে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড কে সাপ্লাই দেয় হচ্ছে নাম্বার 7 যে ক্রেনিয়াল নার্ভ আছে ওইটা, আর প্যারোটিড গ্ল্যান্ড কে সাপ্লাই দেয় হচ্ছে 9 নার্ভ আর কি। তো ভ্যাগাস নার্ভের ভ্যাগাস নার্ভ যেটা ভ্যাগাস নার্ভটা হচ্ছে আমাদের যে মানে স্টমাকের যে পোর্শন যেটা মানে হচ্ছে আপার পার্ট, যেটা আপার পার্টটা হচ্ছে আপার পার্টটা আর লোয়ার পার্টটা, এটা হচ্ছে যে দুইটা দুই ভাবে হচ্ছে যে সাপ্লাই দেয়। তো লোয়ার পার্ট যেটা এটা হচ্ছে স্যাক্রাল 2-3-4, স্যাক্রাল 2-3-4 এর ফোর যে হলো সেগমেন্টটা থাকে এটা হচ্ছে পেলভিক নার্ভের মাধ্যমে ডিস্টাল হাফ অফ দা ইন্টেস্টাইন এবং অ্যানাসটাকে হচ্ছে যে সাপ্লাই দিচ্ছে।
এবং এখানে হচ্ছে মানে প্যারাসিম্পথেটিক যেটা সেটা হচ্ছে পোস্ট, এটা হলো প্রি গ্যাংলিয়নিক এর মাধ্যমে মেইনলি তোমার আসছে। পোস্ট গ্যাংলিয়নিক নিউরন গুলো একেবারে হচ্ছে যে তোমার যেখানে মায়েন্ট্রিক আর মিসনা নার্ভ গুলো আছে, জাস্ট ওর আগে আগেই হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার গুলো, মানে পোস্ট গ্যাংলিয়নিক যে নিউরন গুলো সেইগুলোটা থাকে। মানে হচ্ছে যে সিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেম আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে গ্যাংলিয়ন গুলো এটা হচ্ছে যে তোমার স্পাইনাল কর্ডের সাথে সাথেই থাকে, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক এর হলো যে গ্যাংলিয়া এটা হচ্ছে তোমার যখন ওই স্পাইনাল কর্ড থেকে বের হয়, স্পাইনাল কর্ড থেকে বের হয়ে এর কিন্তু কোনো গ্যাংলিয়া থাকে না, ও সরাসরি চলে আসে, সরাসরি একেবারে যখন গাটের কাছে পৌঁছায়, মায়েন্ট্রিক আর মিজনার প্লেক্সাস এর কাছে যখন পৌঁছায় তার আগ দিয়ে হচ্ছে যে তখন একটা ছোট ছোট গ্যাংলিয়ন থাকে। তো এটা হচ্ছে এই প্যারাসিম্পথেটিক এর একটা হচ্ছে বৈশিষ্ট্য। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ওই যে বললাম, এটা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে বের হয়, বের হয়ে আগে হচ্ছে এটা গ্যাংলিয়ার মধ্যে ঢুকে, গ্যাংলিয়ার মধ্যে ঢুকে তারপরে হচ্ছে ওরা গাটে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে মেইনলি হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক, পোস্ট গ্যাংলিয়নিক সাপ্লাইটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে মানে বেশি তোমার হচ্ছে কি বলবো মানে প্রমিনেন্স আর কি। প্যারাসিম্প্যাথেটিক এর যেরকম সরাসরি আসছে, আর এটা হচ্ছে একটা গ্যাংলিয়ন হয়ে আসছে। তো এই নার্ভাস সিস্টেম সরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্ষেত্রে তিনটা গ্যাংলিয়ন আছে, একটা হচ্ছে যে সিলিয়াক গ্যাংলিয়ন, একটা হলো সুপ্রিয়র মেসেন্ট্রিক গ্যাংলিয়ন আর ইনফিরিয়র মেসেন্ট্রিক গ্যাংলিয়ন। এই তিনটা গ্যাংলিয়নের মাধ্যমে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করে। তো হচ্ছে এইটা হচ্ছে যে একটা ডিফারেন্স। আর ফাংশনটা হলো তোমরা জানো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা হচ্ছে যে এক্সাইটেটরি, এটা হলো অ্যাসিটাইল কোলিনটা রিলিজ করে যখনই হচ্ছে মানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমটা যখন স্টিমুলেটেড হয়, এটা হচ্ছে ওভারঅল অ্যাক্টিভিটি অফ দা জিআইটিটাকে বাড়িয়ে দেয়, মানে এক্সাইটেটরি ইফেক্টটা হিসেবে কাজ করে, যার কারণে কি হয় পেরিস্টালসিস হয়, মানে পুরো গাটের হলো পেরিস্টালসিস হবে কিন্তু স্ফিংটার গুলো রিলিজ হয়ে যাবে। এইটা যখনই হচ্ছে পেরিস্টালসিস হবে বা মাসেল কন্ট্রাকশন হবে এবং স্ফিংটার গুলো যখন রিলিজ হবে তখন হচ্ছে এটা কি করবে, এটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিক্রেশন এবং লোকাল ব্লাড ফ্লোটাকেও বাড়িয়ে দিবে। তোমরা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের হচ্ছে যে মানে সংক্ষেপে যদি ফাংশনটা মনে রাখতে চাও সেটাকে বলে হচ্ছে সিক্রেটো মোটর, সিক্রেটো মোটর, সিক্রেটো মানে হচ্ছে কি সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে আর মোটর মানে হচ্ছে যে কন্ট্রাকশনটা করছে, এবং যখনই কন্ট্রাকশনটা করছে তার দ্যাট মিনস হলো যে পেরিস্টালসিস হচ্ছে। ঠিক আছে, এটা হলো প্যারাসিম্প্যাথেটিক নার্ভের হচ্ছে ফাংশন। আর সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে এর হলো ইনহিবিটরি ইফেক্ট, ও হচ্ছে যে যখনই হলো সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমটা স্টিমুলেশন হবে ওইটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এর অ্যাক্টিভিটিটা ও হচ্ছে ইনহিবিট করে দিবে, পেরিস্টালসিসটাকে হলো ইনহিবিট করবে, কিন্তু স্ফিংটারকে আবার হচ্ছে যে ও কন্ট্রাক্ট করবে। এটা একটু ডিফারেন্স, মানে স্ফিংটারের ক্ষেত্রে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক এর হলো কাজটা মানে উল্টা, যখন মাসেল কন্ট্রাকশন করছে কিন্তু স্ফিংটারকে রিলিজ রিল্যাক্স করছে হলো প্যারাসিম্প্যাথেটিক, আর সিম্প্যাথেটিকটা হচ্ছে পুরো মাসেলটা ইনহিবিট করে দিচ্ছে, মাসেল কন্ট্রাকশন ইনহিবিট করছে কিন্তু স্ফিংটারের টোনটাও বাড়িয়ে দিচ্ছে, স্ফিংটারের টোন বাড়িয়ে দিচ্ছে মানে স্ফিংটারটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে যে মানে খাবার যেগুলো আছে মানে পেরিস্টালসিসও হচ্ছে না, যার কারণে ওই যে সিক্রেশনটাও কমে যাচ্ছে এবং ওই যে ফুড খাবারটা যে প্রপালশন হয় সেটাও কমে যাচ্ছে। তো এই হচ্ছে যে তোমার ওভারঅল ফাংশন সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক এর যে ফাংশনটা। আর ও প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক কাজ করে অ্যাসিটাইল কোলিনের মাধ্যমে, আর প্যারাসিম্প্যাথেটিক কাজ করে হলো এপিনেফ্রিন নর এপিনেফ্রিন এই দুটোর মাধ্যমে হচ্ছে যে কাজ করে। এবার হচ্ছে যে মানে সেন্সরি নার্ভ, যেটা সেন্সরি নার্ভ সম্পর্কে একটুখানি বলি, সেন্সরি নার্ভ যেটা আছে এটা হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের যে এপিথেলিয়াম, সেই এপিথেলিয়াম মানে গাট ওয়ালের মধ্যে যে এপিথেলিয়াম গুলো থাকে সেখান থেকে হচ্ছে যে মানে সেন্সরি নার্ভ এটা হচ্ছে অরিজিন হয় আর কি, সেন্সরি নার্ভ এন্ডিংস গুলো ওখান থেকে তৈরি হয়, হয়ে এটা হচ্ছে যে অ্যাপারেন্ট ফাইবার দেয় মায়েন্ট্রিক প্লেক্সাস কে মিসনাস প্লেক্সাস কে, এটা হলো লোকালি সে দিচ্ছে, লোকালি মায়েন্ট্রিক প্লেক্সাস আর মিসনাস প্লেক্সাস কে দিচ্ছে। এছাড়াও সে হচ্ছে যে প্রিভার্টিব্রাল গ্যাংলিয়া প্রিভার্টিব্রাল গ্যাংলিয়া অফ দা নার্ভাস সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম স্পাইনাল কর্ড ইভেন হলো ব্রেন স্টেম এর কাছেও হলো সাপ্লাই দিয়ে দিচ্ছে, মানে এটা হলো সেন্সরি নার্ভাস সিস্টেম কিন্তু তাহলে দুই জায়গাতে কাজ করছে,
একটা হলো লোকালি কাজ করছে, একটা হচ্ছে যে মানে একটু ডিস্টেন্সে কাজ করছে। লোকালি কাজ করছে কোথায়? ও এফারেন্ট ফাইবার দিচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস কে এবং মিজনাস প্লেক্সাস কে। আর হচ্ছে ও দূরে যে সাপ্লাইটা দিচ্ছে সেটা হলো যে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া অব দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, স্পাইনাল কর্ড, আর একটা হচ্ছে তোমার ব্রেন স্টেম। এখন সেন্সরি নার্ভ সিস্টেম যেগুলো, এগুলো হচ্ছে কিভাবে স্টিমুলেটেড হয়? এটা স্টিমুলেশন হয় হচ্ছে তিন ভাবে। একটা যদি হচ্ছে কোনো কারণে গাট মিউকোসা যদি ইরিটেশন হয়, তো ইরিটেশন অব দ্য গাট মিউকোসা, অথবা যদি কোনো কারণে গাট হলো অনেক বেশি পরিমাণে ডিস্টেনশন হয়ে যায়, এক্সেসিভ ডিস্টেনশন অব দ্য গাট। আর হচ্ছে যদি কোনো কেমিক্যাল গাটের মধ্যে প্রেজেন্ট থাকে, প্রেজেন্স অফ স্পেসিফিক কেমিক্যাল ইন গাট, তাহলে এই হলো তিনটা ফ্যাক্টর যেটা হচ্ছে সেন্সরি নার্ভকে স্টিমুলেট করছে। তো এই হলো তোমার হলো সেন্সরি নার্ভ। তাহলে আমরা হচ্ছে মানে নার্ভাস সিস্টেমটা জিআইটি এর একটু জটিল এবং একটু হচ্ছে বেশি বড়, যেটা অন্য মানে কারোর সাথে মেলে না। তো আমরা পড়লাম হচ্ছে এন্ট্রিক নার্ভাস সিস্টেম, যেটার মধ্যে মিসনার্স এন্ড মাইন্ট্রিক প্লেক্সাস। তারপরে আমরা পড়লাম অটোনমিক নার্ভাস সিস্টেম, যেটার মধ্যে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। আর তারপরে পড়লাম হচ্ছে সেন্সরি নার্ভ, সেন্সরি নার্ভাস সিস্টেম। তো সেন্সরি নার্ভাস সিস্টেমের মধ্যেও হচ্ছে যে ওরা কিভাবে স্টিমুলেটেড হয়, কোথায় কোথায় ওরা এফারেন্ট ফাইবার দেয়, সেগুলো হচ্ছে যে বললাম। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এবার হচ্ছে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে, এটাও একটু কঠিন, মানে পড়া থাকলে অবশ্যই অত কঠিন লাগার কথা না। সেটা ওই যে মানে যে রিফ্লেক্স যেগুলো আছে, রিফ্লেক্স গুলো পড়ানো হয়েছে না তোমাদের? গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স আগে পড়ানো আছে? দুই নাম্বার, ওই যে দুই নাম্বারটা আমি নেক্সট দিন পড়তে চাইছিলাম, কিন্তু আজকে ভাবছি যে ওইটা রিফ্লেক্সটা পড়িয়ে দিই, আর মুভমেন্টটা হচ্ছে যে তোমাদের আমি নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স। আচ্ছা, পড়া না থাকে অসুবিধা নেই, আমি একদম খুব ইজি করে বলবো, সুবিধা নাই। আচ্ছা, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্সটা, এটা হলো আমাদের তিন ধরনের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রিফ্লেক্স থাকে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে সিস্টেমে, তিন ধরনের রিফ্লেক্স। তো এই রিফ্লেক্স একটা হচ্ছে যে তোমার মানে শর্ট রিফ্লেক্স বলে, শর্ট রিফ্লেক্স। শর্ট রিফ্লেক্সটা কি, যে মানে গাট থেকেই একটা রিফ্লেক্স তৈরি হলো এবং সেটা হলো গাটের যে নার্ভাস সিস্টেম মানে এন্ট্রিক নার্ভাস সিস্টেমের উপরে কাজ করলো, এটাই হচ্ছে যে তোমার মানে লোকাল একটা। তো এটাতে গাইটনে একটা খুব বড় নাম, সেটা হচ্ছে যে রিফ্লেক্সেস দ্যাট আর ইন্টিগ্রেটেড এন্টায়ারলি উইদিন দ্য গাট ওয়াল এন্ট্রিক নার্ভাস সিস্টেম, মানে এটা গাট থেকে তৈরি হয়ে গাটের মধ্যেই থাকছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। মানে শর্ট একটা জায়গা, গাটের মধ্যে তৈরি হয়ে গাটের মধ্যে থাকছে। তো এই লাইনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, কিছু করার নাই। রিফ্লেক্সেস দ্যাট আর ইন্টিগ্রেটেড এন্টায়ারলি উইদিন দ্য গাট ওয়াল এন্ট্রিক নার্ভাস সিস্টেম। এবং এই যে এই জিনিসগুলোর মানে এই যে লোকাল একটা রিফ্লেক্স তৈরি হচ্ছে, মানে লোকাল এটা ফাংশনটা কি, এটা হচ্ছে দিস রিফ্লেক্স কন্ট্রোল জিআইটি সিক্রেশন, পেরিস্টালসিস, মিক্সিং কন্ট্রাকশন, লোকাল ইনহিবিটরি ইফেক্টস এন্ড সো আদার্স। তো এই এই ফাংশনটাও তোমাদেরকে হলো মুখস্থ করতে হবে। এটা গেল একটা। আর দুই নাম্বার রিফ্লেক্স যেটা, এটা হচ্ছে যে এই রিফ্লেক্সটা গাটে তৈরি হবে, গাটে তৈরি হয়ে ওই যে প্রি ভার্টিব্রাল যে সিম্প্যাথেটিক গ্যাংলিয়া ছিল, আমি যে তোমাদেরকে বললাম যে গাটের যে তিনটা গ্যাংলিয়া আছে, সিলিয়ার, সুপ্রিয় মেসেন্টেরিক, ইনফেরিয়র মেসেন্টেরিক, ওইটা তোমরা হলো সিম্প্যাথেটিক প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া হিসেবে মনে রাখলেই হবে, নামগুলো না জানলেও হবে। তো এইটা হচ্ছে কি, রিফ্লেক্সটা গাটের মধ্যে তৈরি হচ্ছে, গাটের মধ্যে তৈরি হয়ে ও যাচ্ছে হলো সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, সিম্প্যাথেটিক গ্যাংলিয়া যে ওখান থেকে প্রসেস হচ্ছে আবারও হচ্ছে মানে গাটে ফেরত আসছে। মানে কি, এটা একটা কিন্তু ও একটা লম্বা রাস্তা হচ্ছে মুভমেন্ট করলো এই রিফ্লেক্সটা, এই জন্য এটাকে অনেক সময় লং রিফ্লেক্স তো বলে। গাইটনে অবশ্য এই টার্মটা নাই, ওরা হচ্ছে যে ওই লম্বা নামটাই ওরা বলছে, সেটা হলো ও হ্যাঁ ওইটা শর্ট রিফ্লেক্স। হ্যাঁ, শর্ট রিফ্লেক্স হিসেবে মনে রাখে তোমরা, ওই যে মানে মনে বোঝার জন্য শর্ট রিফ্লেক্সটা মনে রাখো, মানে এটা হচ্ছে তোমার মানে উচ্চারণ করার দরকার নাই। হ্যাঁ, মানে লাইনটা মুখস্থ করবে যে রিফ্লেক্সেস দ্যাট আর ইন্টিগ্রেটেড এন্টারলি উইদিন দ্য গাট ওয়াল এন্ট্রিক নার্ভাস। ওই যদি যখন মেকানিজমটা তোমার মনে থাকবে যে গাটে তৈরি হয়ে গাটেই
ও ফাংশন করছে তখন হলো তোমার মানে মনে থাকবে জিনিসটা। আর ওই লং রিফ্লেক্স যেটা বললাম সেটা হলো ওই যে রিফ্লেক্সেস ফ্রম দা গাট টু প্রি টু দা প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া এন্ড ব্যাক টু দা জিআইটি। এটা হলো কি একটা লম্বা রাস্তা ঘুরে আসছে, মানে ও তৈরি হয়ে আবার ওই প্রিভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে যাচ্ছে এবং গ্যাংলিয়া থেকে আবারও জিআইটিতে ফেরত আসছে। ঠিক আছে, এখানে হচ্ছে যে মেইনলি হলো তোমার তিনটা রিফ্লেক্স এটা বলে, একটা হলো গ্যাস্ট্রোকোলিক, একটা হলো এন্টারোগ্যাস্ট্রিক, আর একটা হচ্ছে ক্লোনোআইলিয়াল রিফ্লেক্স। তো এইগুলো আমি একটু মানে শর্টলি একটু বলে দিচ্ছি। গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স যেটা, গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স হচ্ছে মানে এটা এই যে নামের সাথে কিন্তু আছে গ্যাস্ট্রোকোলিক, মানে গ্যাস্ট্রো মানে স্টমাক আর কোলিক মানে হচ্ছে যে তোমার কোলন। তো এখানে হলো স্টমাকটা হচ্ছে সিগন্যাল পাঠাচ্ছে কোলনকে, যাতে হলো ক্লোন তার হচ্ছে কন্টেন্টসটা মানে সরিয়ে দেয়, রিমুভাল অফ দা ক্লোন। মানে এই যে মানে তোমাদের একটা কথা শোনা আছে কিনা, যে যখন অনেকের হচ্ছে যে স্টুল হয় না, পাস করে না, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি বলে, তখন বলে কি যে ওকে একটু খাওয়ায় দাও, খাওয়ায় দিলে হচ্ছে যে তোমার ইয়ে হবে, ডেফিকেশনটা হবে, স্টুল পাস করে। দ্যাট মিনস হচ্ছে কি যে স্টোমাকে যখনই হলো যে ওর খাবারটা পড়ছে, তখনই ঠিক পাঠিয়ে দিচ্ছে কোলনকে যে তুমি তোমার গ্যাস্ট্রিক রিফ্লেক্স, এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স যেটা, এটা হচ্ছে যে তোমার ইন্টেস্টাইন, এটা তো বোঝা যাচ্ছে এন্ট্রো মানে হচ্ছে ইন্টেস্টাইন, আর হচ্ছে এন্ট্রো মানে ইন্টেস্টাইন মানে লার্জ লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, আর গ্যাস্ট্রিক মানে স্টোমাক। তো এখানে হলো ইন্টেস্টাইন এবং ক্লোনটা হচ্ছে সিগন্যাল পাঠাচ্ছে স্টোমাককে, আগে ছিল স্টোমাক থেকে ক্লোনে পাঠাচ্ছে, আর এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন আর ক্লোনটা হচ্ছে স্টোমাককে পাঠাচ্ছে সিগন্যাল। কি জন্য পাঠাচ্ছে, যে তুমি বলছে যে স্টোমাককে বলছে যে তুমি হলো ইনহিবিট ইওর মোটিলিটি, ইনহিবিট ইওর এমটিং এন্ড ইনহিবিট ইওর সিক্রেশন, মানে স্টোমাককে মানে কোনো কিছু করতে দিবে না। এই রিফ্লেক্সটা পাঠায় সে বলছে যে তুমি তোমার মোটিলিটি বন্ধ করো, তোমার এমটিং বন্ধ করো, সিক্রেশনটা বন্ধ করে দাও। এটা হচ্ছে এন্টারোগ্যাস্ট্রিক রিফ্লেক্স। আরেকটা হচ্ছে যে ক্লোনোআইলিয়াল রিফ্লেক্স, ক্লোনোআইলিয়াল রিফ্লেক্সটা, এটাও নামের সাথে, ক্লোন থেকে আইলিয়ামে যাচ্ছে, ক্লোনটা আইলিয়ামকে বলছে যে তুমি হচ্ছে যে তোমার যে কন্টেন্টস গুলো আছে সেগুলো হচ্ছে যে এমটি করো না, মানে মানে ক্লোনের মধ্যে দিও না, কারণ কি হচ্ছে যে আইলিয়াম থেকেই কিন্তু সিকাম থাকে, সিকামের মধ্যে দিয়ে তো হচ্ছে কন্টেন্টস গুলো ক্রস করে। তো ওই এই রিফ্লেক্সটা আসলে পরে আইলিয়াম থেকে ক্লোনের মধ্যে কন্টেন্টস আর যেতে পারে না। এই এইটা হলো মেইনলি তোমার তিনটা রিফ্লেক্স। এটা হচ্ছে যে মানে দুই নাম্বার রিফ্লেক্স এর তিনটা পার্ট যেটা সেটা বললাম। আর একটা রিফ্লেক্স আছে, আর একটা রিফ্লেক্স হচ্ছে যে এটা হলো যে মানে আরো দূর দূর ভ্রমণ করবে আর কি। এই রিফ্লেক্সটা গাটে তৈরি হবে, গাট থেকে স্পাইনাল কর্ড বা ব্রেন স্টেমে যাবে, যে সেখান থেকে আবার হচ্ছে গাটে ফেরত আসবে। এটা হলো গাইটন, এইভাবে বলা আছে যে রিফ্লেক্সেস ফ্রম দা গাট টু দা স্পাইনাল কর্ড অর ব্রেন স্টেম অ্যান্ড দেন ব্যাক টু দা জিআইটি। ঠিক আছে, তো এটার মধ্যে হলো তোমার তিনটা রিফ্লেক্স আছে, শুধু নামগুলো জানো। ডেফিকেশন রিফ্লেক্সটা মনে হয় একটু পড়তে হবে ডিটেলস। এটার মধ্যে হচ্ছে তোমার ডেফিকেশন রিফ্লেক্সটা আছে, পেইন রিফ্লেক্সটা আছে, আর একটা হচ্ছে যে ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স আছে। ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্সটা হচ্ছে কি স্টোমাক আর ডিউডেনাম থেকে একদম ব্রেন স্টেমে যে রিফ্লেক্সটা পাঠায়, এটা হচ্ছে ভ্যাগোভ্যাগাল রিফ্লেক্স। আর পেইন রিফ্লেক্স আছে একটা, পেইন রিফ্লেক্স হচ্ছে যে কোনো কারণে যদি গাট মিউকাসা মানে ইরিটেশন হয় বা মানে কোনো কারণে মানে ব্যথা তৈরি হওয়ার কোনো একটা কারণ যদি তৈরি হয়, তখন এই রিফ্লেক্সটা হচ্ছে যে ব্রেন স্টেমে যায় এবং ব্রেন স্টেম একটা টোটাল ইনহিবিটরি রিফ্লেক্স পাঠায় গাটকে, যাতে নড়াচড়া না করে। কারণ কি ব্যথার ওই যে এটা যখন তোমরা আরেকটু বড় হবে, মানে যখন ওয়ার্ডে রুগী দেখা শুরু করবে, তখন তোমরা ওই যে ইয়ে পাবে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তারপরে হচ্ছে যে পেরিটোনাইটিস, এইসব রুগীগুলো পাবে। ওদের পেটটা দেখবে যে একদম কোনো নড়াচড়া করে না, একেবারে পেটটা একেবারে স্থির হয়ে থাকে, কারণ কি নড়াচড়া করলেই ওর ব্যথাটা বাড়বে। এই জন্য একদম ব্রেন থেকেই ওরা সিগনাল দিয়ে দেয় যে হলো নড়াচড়া করা যাবে না। তো পেইন রিফ্লেক্সটা হচ্ছে এইটা। আর ডেফিকেশন রিফ্লেক্স, ডেফিকেশন রিফ্লেক্সটা একটু বড়, এটা এখন আর ডিটেল পড়াবো না, শুধু নামটাই মনে রাখো। তোমরা শুধু নামটা মনে রাখলেই হবে, এত ডিটেলস না জানলেও হবে, কিন্তু অনেক সময় ওই যে ছোট ছোট শর্ট নোট আসতে পারে, তো এই জন্য একটুখানি বলে দিলাম। আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে রিফ্লেক্স।
এখন আমি হচ্ছে যে তোমাদের লোকাল যে হরমোন গুলো আছে ওই লোকাল হরমোন গুলোর নাম আর ফাংশন এইগুলো একটু বলে দিব, বলে আজকে ক্লাস শেষ। সরাসরি মানে ক্লাসটা হলে সুবিধা হয় কি যে ইন্টারাকশনটা ভালো হয়, এখন আমি তোমাদের চেহারাও দেখতে পাচ্ছি না, আমার চেহারাও তোমরা দেখতে পাচ্ছ না, যার কারণে আমি বুঝতে পারছি না তোমরা বুঝতেছো কিনা। আর মানে আমি আসলে কিন্তু মানে ফিজিওলজিতে ক্লাস নেওয়া জাস্ট শুরুই করছি, মাত্র কতদিন হচ্ছে, ফার্স্ট ইয়ারের একটা ক্লাস নিয়েছি, তোমাদের এই সেকেন্ড ক্লাস। আমার ফিজিওলজির সাথে আমার দীর্ঘদিন ধরে কোনো সম্পর্ক ছিল না, কারণ আমি হচ্ছে তো আমার মানে পড়াশোনা যেটা সেটা হলো গাইনিতে, গাইনিতে আমি হচ্ছে যে মানে এফসিপিএস পার্ট ওয়ান হয়ে গেছে, পার্ট টু পরীক্ষা দিব সেইটার প্রিপারেশন নিচ্ছি। তো ওই গাইনির মধ্যে হঠাৎ করে ফিজিওলজি শুরু করছি, তো এখন তোমাদেরকে আমি কতটা বোঝাতে পারছি আমি জানি না, এই জন্য যদি কোনো অসুবিধা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে মানে আমাকে বললে আমি সেটা যদি নাও পারি আমি পড়ে এসে তোমাদেরকে পরে হলো যে মানে আউটপুট দিব আর কি, এই জন্য বললো আমাকে যে অসুবিধা কোথায়। ম্যাম কোনো নোট হবে না? নোট কেন লাগবে, জাহিদ ভাই লেকচার নিয়েছে না? জাহিদ ভাই লেকচারে তো সব আছে। হাফিজ স্যার দিয়েছে ম্যাম, মানে এইটা মানে এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রেনালের উপর স্যার মানে খুব সুপারফিশিয়াল একটা লেকচার দিছিল আর কি, মানে আমরা এত ডিপ আসলে আগে পড়িনি, এই জন্য একটু মানে আমাদের সমস্যা হচ্ছিল। আমি ডিপ পড়া দিচ্ছি স্যার, আমি তো ভাবলাম উল্টাটা, আমি সুপারফিশিয়াল পড়াই যাচ্ছি আর স্যার ডিপ পড়াইছে। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু আচ্ছা তাহলে জাহিদ ভাইয়ের একটা লেকচার আমার কাছে আছে, যদিও আমারটার সাথে পুরোপুরি মিলবে না, তো ওইটা হলো ওইটার পিডিএফ টা ভাই আমাকে দিয়েছিলেন, তাহলে ওইটা আমি তোমাদেরকে তাহলে সেন্ড করে দিবো। ঠিক আছে, আচ্ছা ওইটার মধ্যে কিন্তু আমি যা যা পড়িয়েছি সবকিছু কিন্তু নাই, কাজে তোমরা কিছু কিছু একটু নোট করো, কারণ কি আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আইদার তোমার মানে রিটেন এর কোশ্চেন আসতে পারে বা আইদার ভাইবার কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন হলো লোকাল হরমোনটা পড়ে। লোকাল হরমোনটা হচ্ছে কি, লোকাল হরমোন তো একটা নামের সাথেই বোঝা যাচ্ছে যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক থেকে লোকালি যে হরমোন গুলো তৈরি হচ্ছে সেটাকেই বলতেছে হচ্ছে যে লোকাল হরমোন। এটা গ্যানং এর একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা আমি বলছি তোমাদেরকে। বায়োলজিক্যালি অ্যাক্টিভ পলিপেপটাইডস দ্যাট আর সিক্রেটেড বাই নার্ভ সেল অ্যান্ড গ্ল্যান্ড সেল ইন দ্য মিউকোস অফ দ্য জিআইটি অ্যাক্টিন এ প্যারাক্রাইন ফ্যাশন অ্যান্ড এন্টার দ্য সার্কুলেশন আর দ্য জিআইটি হরমোনস। সহজ কথায় যেটা সেটা হলো জিআইটি থেকে যে হরমোন গুলো তৈরি হচ্ছে এবং জিআইটি তেই কাজ করছে সেটাই হচ্ছে যে লোকাল হরমোন অফ দ্য জিআইটি। তো এটা হচ্ছে দুইটা ভাগ আছে, এটা গ্যাস্ট্রিন ফ্যামিলি আর একটা হলো সিক্রেটিন ফ্যামিলি। মানে প্রথমত এটা দুইটা ভাগ করছে, একটা হলো গ্যাস্ট্রিন ফ্যামিলি একটা হলো সিক্রেটিন ফ্যামিলি। গ্যাস্ট্রিন ফ্যামিলি যেটা, গ্যাস্ট্রিন ফ্যামিলিতে হচ্ছে দুইটা সদস্য, একটা হলো গ্যাস্ট্রিন আর একটা হচ্ছে যে কোলেস্টোকাইনি। আর সিক্রেটিন ফ্যামিলি হচ্ছে যে তিনটা সদস্য, আবার কোথাও কোথাও হচ্ছে যে পাঁচটার কথাও বলা আছে, আমি পাঁচটা নামই বলছি। মেন তিনটা হচ্ছে যে সিক্রেটিন, ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড। আর যে দুইটা বলা আছে সেটা হচ্ছে গ্লুকাগন আর গ্লিসেন্টিন। তো তোমরা ওই তিনটা মনে রাখলে মানে আসল তিনটা যেটা সিক্রেটিন, ভেসোঅ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড অর ভিআইপি, আর গ্যাস্ট্রিক ইনহিবিটরি পলিপেপটাইড অর জিআইপি, এটা মানে মনে রাখলেই হবে। আর ওই দুটো ইচ্ছা গ্লুকাগন আর হলো গ্লিসেন্টিন। এছাড়া আরো অনেক কিছু সাবস্টান্স আছে যে নামগুলো তোমরা একটু দেখে নিও, আমি জাস্ট একবার করে বলে যাচ্ছি। এটা ওই ফ্যামিলির মধ্যে না, এটা হচ্ছে একটা আদার্স একটা মানে হরমোন হিসেবে বলা আছে, সেটা হলো যে মোটিলিন, সাবস্টান্স পি, সোমাটোমেডিন, নিউরোটেনসিন, সেরোটিন, বোম্বেসিন, এগুলো নামগুলো তোমরা একটু দেখে নিও, তো জানা লাগবে না। আমি শুধু গ্যাস্ট্রিন আর সিক্রেটিন ফ্যামিলির যে পাঁচটা সদস্য, মেইনলি যে পাঁচটা সদস্য, এই পাঁচটা সদস্যের একটু কোথা থেকে সিক্রেশন হয়, ফাংশনটা কি, আর সিক্রেশন হওয়ার জন্য যে স্টিমুলাসটা লাগে এটা হলো বলবো, বলে আজকে শেষ। আচ্ছা প্রথমে আমি যেটা বলছি সেটা হলো যে গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন হচ্ছে যে তোমাদের হচ্ছে জিআইটি অ্যানাটমিতে পড়াইছে না, হিস্টোলজি পড়াইছে, হিস্টোলজি পড়াইছে না? হালকা ম্যাম, অল্প ওখানে তো ওই যে জি সেল, টি সেল মানে কোথায় কোন সেল টেল থাকে, গ্ল্যান্ড গুলোর নাম কি, এগুলো
আচ্ছা ঠিক আছে, মানে ওইটা বললাম কারণ কি এটার সাথে এটা কিন্তু ইন্টার রিলেটেড, মানে তোমরা যদি একটু ওই মানে কানেকশন করে পড়ো যে অ্যানাটমিতে হ্যাঁ আমরা হিস্টোলজিতে এটা পড়লাম, এটার সাথে তো ফিজিওলজিতে এটা মিল আছে, তাহলে তোমার বুঝতেও সুবিধা হবে, মনেও থাকবে। কারণ হচ্ছে যে তোমাদের মানে এই যে ফেজের যে পড়াশোনা, মানে এই যে তিনটা সাবজেক্ট অ্যানাটমি ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি, এটা কিন্তু যা পড়ার এই এখনই হচ্ছে পড়াটা বেস্ট সময়, কারণ এটাই তোমরা এখন পড়তেছো। এবং হিউম্যান বডির পুরো জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া, হিউম্যান বডি তো একটা কমপ্লেক্স, এবং এটা তোমার মানে অর্গান, মানে আমাদের তো তোমরা সবাই জানো মানে সেলটা হচ্ছে যে একদম ক্ষুদ্রতম একক, সেই সেলের মধ্যে কি কি মেকানিজম হচ্ছে সেটা তোমরা পড়তেছো বায়োকেমিস্ট্রিতে। আর হচ্ছে টিস্যুর মধ্যে কি কি ফাংশন হচ্ছে, মানে একটা সিস্টেমের মধ্যে কি কি ফাংশন হচ্ছে সেটা পড়তেছো ফিজিওলজিতে। আর অ্যানাটমিতে একটা গ্রস একটা হচ্ছে যে মানে মরফোলজি পড়তেছো, যে কোথায় কোনটা আছে, তার চেহারা কেমন, তার সার্ফেস কেমন, তার মার্জিন কেমন, এইটা তো এই এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম টু নো হিউম্যান বডি। এটা যে এটা কিন্তু তোমরা আবার পরবর্তীতে যে এরকম সুযোগ আর পাবে না যে তোমরা হলে হিউম্যান বডিটাকে মানে জানতে পারবে। তো এই সময় একটু ইন্টারিলেট করে পড়লে পরে পরে যখন পোস্ট গ্রাজুয়েশন করবে তখন মানে সুবিধা হবে। আচ্ছা এটা হলো যে মানে পড়ার মধ্যে আবার আজে বাজে কথা চলে আসলো, ঠিক আছে এখন গ্যাস্ট্রিন শুরু করুন। গ্যাস্ট্রিন ডিসকানেক্ট হয়ে গেছে একটু, এক্সেপ্ট করেন। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা গ্যাস্ট্রিন যেটা, গ্যাস্ট্রিনটা আসছে হচ্ছে তোমার হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোজা থাকে, গ্যাস্ট্রিক মিউকোজার এন্ট্রাল যে পোর্শনটা ওখানে জি সেল নামে একটা সেল থাকে, ওই জি সেল থেকে গ্যাস্ট্রিনটা রিলিজ হচ্ছে। আচ্ছা এই যে গ্যাস্ট্রিনটা রিলিজ হচ্ছে, গ্যাস্ট্রিনটা রিলিজ হওয়ার যে হচ্ছে স্টিমুলাস কি কি, স্টিমুলাস হলো প্রথম যেটা হলো নিউরাল স্টিমুলাস। নিউরাল স্টিমুলাস হলো যখন ভ্যাগাস নার্ভের অ্যাক্টিভিটিটা বাড়বে। আমি তোমাদেরকে আগেই বলছি যে প্যারাসিম্পেথেটিকটা তোমরা মনে রাখবা হলো সিক্রেটো মোটর, মানে এটা সিক্রেশনও করে আবার হচ্ছে যে মোটর অ্যাক্টিভিটিটা মানে কন্ট্রাকশনটা করায়। তো যখনই হচ্ছে যে আমার একটা গ্যাস্ট্রিন সিক্রেশনের ব্যাপার আছে তার মানে হলো এটার একটা ভ্যাগাল অ্যাক্টিভিটিটা বাড়বে, এটা হলো যে তোমার নিউরাল স্টিমুলাস, ইনক্রিজ ভ্যাগাল অ্যাক্টিভিটি, ভ্যাগাল ডিসচার্জটা বাড়বে, বাড়লে পরে তখন হচ্ছে যে গ্যাস্ট্রিনটা রিলিজ হবে, এটা হলো এক নম্বর। দুই নম্বর আছে হচ্ছে ব্লাড বর্ন স্টিমুলাস। ব্লাড বর্ন স্টিমুলাস হলো যদি কোনো কারণে ক্যালসিয়াম বাড়ে বা এপিনেফ্রিন বাড়ে তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে গ্যাস্ট্রিন রিলিজ হতে পারে। আর একটা হলো লুমিনাল ফ্যাক্টর, লুমিনাল ফ্যাক্টরের মধ্যে হলো আছে পেপটাইড, অ্যামাইনো অ্যাসিড বা কোনো কারণে যদি গার্ড ডিস্টেনশন হয় তখন হলো গ্যাস্ট্রিনটা রিলিজ হয়। এখন গ্যাস্ট্রিনের ফাংশন, এই ফাংশন টাংশন গুলো একটু মনে রাখা কষ্ট কিন্তু এখন তোমাদেরকে মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা এর হচ্ছে মেইন ফাংশন যেটা, এটা হলো স্টিমুলেট করে গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্ড পেপসিন সিক্রেশন স্টমাকের, যেটা যেহেতু এটা স্টমাকের সেল থেকে রিলিজ হচ্ছে সেহেতু এটা হলো স্টমাকের উপরে মেইন কাজটা করবে, এবং সেটা হলো গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যান্ড পেপসিন সিক্রেশন, এটা হলো যে এক নম্বর ফাংশন। দুই নম্বর ফাংশন হচ্ছে যে স্টিমুলেট দা গ্যাস্ট্রিক মোটিলিটি, স্টমাকের মোটিলিটিটাকে ওটা স্টিমুলেট করছে। তিন নম্বরটা হচ্ছে যে কন্ট্রাকশন অফ দা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, স্টমাকের উপরের দিকে থাকে হচ্ছে যে ইসোফেজিয়াল স্ফিংক্টার আর ওই নিচের দিকে থাকে হচ্ছে যে ওই যে স্টমাক আর ডিউডেনামের মধ্যে যে স্ফিংক্টারটা সেটা, তো ওই যে এটা হলো ইসোফেজিয়াল স্ফিংক্টারটাকে কন্ট্রাকশন করে। চার নম্বর ফাংশন যেটা, এটা ইনসুলিন এবং গ্লুকাগন সিক্রেশনটাকে স্টিমুলেট করে, এটা আফটার প্রোটিন মিল, যদি কোনো কেউ প্রোটিন জাতীয় খাবার খায় তখন যাতে ইনসুলিন এবং গ্লুকাগন এই দুইটাই সিক্রেশন হয় সেটার জন্য এটাকে স্টিমুলেট করে। আর আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে যে স্টিমুলেশন অফ দ্য গ্রোথ অফ দ্য মিউকোস অফ দ্য স্টমাক অ্যান্ড স্মল অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন, এটাকে বলে হচ্ছে ট্রফিক অ্যাকশন। তাহলে গ্যাস্ট্রিনের আমাদের ফাংশন হলো যে পাঁচটা, এটা মুখস্থ করবে। আমি হচ্ছে যে জাহিদ ভাইয়ের যে লেকচারটা আমার কাছে আছে সেটা আমি পাঠিয়ে দেবো। আচ্ছা দুই নাম্বার হচ্ছে যে সিক্রেটিন, সিক্রেটিন যেটা এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে আসে, মেইনলি ডিউডেনাম থেকে আসে, ডিউডেনামের হচ্ছে এস সেল থেকে সিক্রেটিনটা আসে। তো এটার হচ্ছে মানে সিক্রেট অ্যাসিটিক টাইম আপার স্মল ইন্টেস্টাইনে ঢুকে তখনই হচ্ছে যে সিক্রেটিনটা রিলিজ হয়। অ্যাসিটিক টাইম জিনিসটা কি, অ্যাসিটিক টাইম হচ্ছে কি যে আমরা যখন খাবার খাচ্ছি মুখের মধ্যে খাবার চিবায় গিলছি, গিললে তখন হচ্ছে চলে আসছে স্টমাকে, স্টমাকের মধ্যে তখন ওই যে গ্যাস্ট্রিনের প্রভাবে গ্যাস্ট্রিক অ্যাসিড পেপসিন এগুলো সিক্রেশন হচ্ছে,
তখন হচ্ছে কি খাবারটা একটা সেমি সলিড, একটা হচ্ছে মানে পার্শিয়ালি ডাইজেস্টেড একটা ফুড, এটাকে বলছে হলো অ্যাসিডিক কাইম। এই কাইমটা যখন হলো স্টমাক থেকে ডিউডোনামে ঢুকছে, মানে আপার স্মল ইন্টেস্টাইনে ঢুকছে, তখনই হলো সিক্রেটিনটা রিলিজ হচ্ছে। এখন সিক্রেটিন রিলিজ হয়ে ওর ফাংশনটা কি, ওর ফাংশনটা হচ্ছে যে এক নম্বর প্রথম যে ফাংশনটা হচ্ছে যে ও হলো প্যানক্রিয়াসের হাইড্রোলাইটিক টাইপ বাইকার্বনেট রিচ যে সিক্রেশন, এটাকে ও স্টিমুলেট করে দিচ্ছে। দেখছো আমার কিন্তু স্টমাক থেকে খাবারটা আসছিল অ্যাসিডিক কাইম, মানে কি ও অ্যাসিড অ্যাসিড মিশে একটা অ্যাসিডিক মানে অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট নিয়ে ও হচ্ছে যে ডিউডোনামে ঢুকছে। যখন একটা অ্যাসিডিক খাবারটা ঢুকছে তখন হলো যে ডিউডোনামের মনে হচ্ছে যে না ও এত অ্যাসিডিক, ওকে তাহলে হচ্ছে একটুখানি নিউট্রাল করে দিতে হবে। তো অ্যাসিডকে নিউট্রাল করতে গেলে কি লাগবে, বেসিক টাইপের কিছু লাগবে। তো ওই বেসটা কি বাইকার্বন, তো ওই বাইকার্বনের রিচ যে হলো প্যানক্রিয়াটিক সিক্রেশন মানে হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন, সেটা হচ্ছে যে মানে রিলিজ হচ্ছে। এটা হলো এক নম্বর ফাংশন। দুই নম্বরটা হচ্ছে যে কোলেসিস্টোকাইনিন, আমরা যে ওই মানে হরমোনের নাম যে পড়েছি কোলেসিস্টোকাইনিন, সিক্রেটিনটা করছে কি যে কোলেসিস্টোকাইনিনের যে অ্যাকশনটা ওইটাকে হচ্ছে যে পটেনশিয়েট করছে, যাতে হলো প্যানক্রিয়াটিক জুসটা আরো ভালোভাবে তৈরি হয়। ইংলিশে বলতে গেলে যেটা হলো অগমেন্টস দ্য অ্যাকশন অফ দ্য কোলেসিস্টোকাইনিন ইন প্রোডিউসিং প্যানক্রিয়াটিক জুস। আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে দুই নম্বর ফাংশন। তিন নম্বর হচ্ছে যে ডিক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, ও হলো গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটাকে কমিয়ে দিচ্ছে। কেন, মানে এটা হলো দেখো একটু বোঝার ব্যাপার, যখন খাবারটা স্টমাকে আসছে, খাবারটা স্টমাকে যখন আসছে তখন কিন্তু গ্যাস্ট্রিন রিলিজ হচ্ছে, এবং গ্যাস্ট্রিনটা হচ্ছে মানে গ্যাস্ট্রিক অ্যাসিড যেটা, ওইটাকে রিলিজ করে ফুডটাকে একটা অ্যাসিডিক অ্যাসিডিক বানিয়ে দিচ্ছে। ফুডটা যখন হচ্ছে স্টমাক থেকে ডিউডোনামে চলে আসছে তখন তো আমার আর অ্যাসিডের দরকার নাই, তখন অ্যাসিড যদি তৈরি হয় তখন তো পেটের মধ্যে আলসার হয়ে যাবে, তার মানে কি আমার অ্যাসিডটাকে তো তখন থামিয়ে দিতে হবে। তো সেই কাজটা কিন্তু সিক্রেশনটা মানে সিক্রেটিন করছে, ও হচ্ছে ডিক্রিজ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, এটা ওর একটা ফাংশন। আচ্ছা, আর একটা হচ্ছে কি ও হচ্ছে কন্ট্রাকশন অব দা পাইলোরিক স্ফিংটার, কন্ট্রাকশন অব দা পাইলোরিক স্ফিংটার, ওই যে বললাম যে স্টমাক আর ডিউডোনামের মাঝে যে স্ফিংটারটা থাকে ওটার নাম পাইলোরিক স্ফিংটার, ওইটাকে কন্ট্রাকশন করে বন্ধ করে দিচ্ছে, মানে খাবারটা অলরেডি ইনটেস্টাইনে চলে আসছে, স্টমাক থেকে আর কিছু আসার নাই, সো ওইটা তাহলে বন্ধ হয়ে যাবে। এই জন্য ওই ওই যে বন্ধ করার যে প্রক্রিয়াটা এটাও সিক্রেটিং হচ্ছে, তাহলে কন্ট্রাকশন অব দা পাইলোরিক স্ফিংটার। আর হচ্ছে যে ওভারঅল হচ্ছে এটা ডিক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি, এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটিটাকে ও কমিয়ে দিচ্ছে। কমিয়ে দিচ্ছে কারণটা কি, ও হচ্ছে খাবারটা স্মল ইন্টেস্টাইনে আছে, এখন খাবারটা তো ডাইজেস্ট করতে হবে, এখন ডাইজেস্ট করার জন্য আমার বাইল লাগবে, আমাকে গল ব্লাডার থেকে বাইল আনতে হবে, প্যানক্রিয়াস থেকে হলো ডাইজেস্টিভ যে জুস গুলো আছে ওইগুলো আনতে হবে, এবং ওইগুলো খাবারের উপরে কাজ করবে, কিছুটা অ্যাবজর্পশন হবে, তো ওইগুলোর জন্য কিন্তু একটা সময়ের দরকার। এখন আমি যদি কোনো ওই সময়টা খাবারটাকে না দিই, ও যদি হুড়হুড় হুড়হুড় করে বেরিয়ে চলে গেল স্মল ইন্টেস্টাইনাল থেকে লার্জ ইন্টেস্টাইনে ঢুকে গেল, তাহলে তো পুষ্টি হবে না, মানে যে হচ্ছে নিউট্রিশনটা অ্যাবজর্পশন হবে, যে খাবারটা যে ডাইজেশন হবে এই সময়টা তো পাবে না। সো সিক্রেটিন করছে কি ওই যে পুরা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটিটাকে কমিয়ে দিচ্ছে, যাতে খাবারটা তাড়াতাড়ি পাস না হয়ে যায় স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনে ও কিছুক্ষণ টাইম থাকবে এবং খাবারটা হজম হবে, ডাইজেশন হবে। বোঝা গেছে, এইটা এর হলো পাঁচটা ফাংশন হলো এটা। তাহলে আমি আরেকবার বলি, এক নম্বর ফাংশন যেটা, ইট ইনক্রিজেস হাইড্রোলাইটিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন, এটা হলো বাইকার্বনেট রিচ যে সিক্রেশন যেটা সেটা, কারণ অ্যাসিডিক খাবারটা আসছে। দুই নম্বর হচ্ছে যে এটা হলো অগমেন্টস দ্য অ্যাকশন অফ দ্য কোলেসিস্টোকাইনিন ইন প্রোডিউসিং প্যানক্রিয়াটিক জুস। তিন নম্বর ফাংশন হচ্ছে ডিক্রিজ গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন, চার নম্বরটা হচ্ছে কন্ট্রাকশন অব দ্য পাইলোরিক স্ফিংক্টার, পাঁচ নম্বরটা হচ্ছে ডিক্রিজ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মোটিলিটি। ঠিক আছে, এটা এটা গেল হলো সিক্রেটিন। এরপরে পড়াবো হচ্ছে যে কোলেসিস্টোকাইনিন। কোলেসিস্টোকাইনিন যেটা, এটাও হচ্ছে স্মল ইন্টেস্টাইন থেকে আসে, সিক্রেটিন যেরকম স্মল ইন্টেস্টাইন থেকে আসছে কিন্তু এটা শুধু আসছে ডিউডোনাম থেকে, আর কোলেসিস্টোকাইনিনটা আসছে হলো ডিউডোনাম এন্ড জেজুনাম, এই দুই জায়গা থেকে আসছে। এখন কোলেসিস্টোকাইনিনটা কখন রিলিজ হচ্ছে, কোলেসিস্টোকাইনিনটা রিলিজ হচ্ছে যখন হলো ফ্যাটি ফুড এবং প্রোটিন ফুডটা ডিউডোনামে চলে আসছে, তখন হচ্ছে কোলেসিস্টোকাইনিনটা রিলিজ হচ্ছে, ফ্যাটি ফুড অ্যান্ড প্রোটিন, প্রোটিন রিচ ফুড যেটা সেটা। কোলেসিস্টোকাইনিনের ফাংশনটা কি,
কোলেসিস্টোকাইনিনের ফাংশনটা ও হচ্ছে প্যানক্রিয়াস থেকে খাবারটা যেহেতু ডাইজেস্ট করতে হবে তো প্যানক্রিয়াসের এনজাইম গুলো লাগবে, ও হচ্ছে স্টিমুলেট দ্য এনজাইম রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশন। এখানে কিন্তু একটু হচ্ছে পার্থক্য আছে, আমি কিন্তু প্যানক্রিয়াটিক সিক্রেশন হলো দুই টাইপের, একটা হলো হাইড্রোলাইটিক টাইপ আর একটা হলো এনজাইম রিচ বা এগবোলিক টাইপ। তো হাইড্রোলাইটিক টাইপটা সিক্রেশন করছে হলো সিক্রেটিন, আর কোলেসিস্টোকাইনিনটা হচ্ছে এগবোলিক টাইপ সিক্রেশনটা করছে। এগবোলিক টাইপের মধ্যে অনেকগুলো এনজাইম থাকে, যে এনজাইম গুলো খাবারকে ডাইজেস্ট করতে হেল্প করে। সো স্টিমুলেশন অফ দ্য এনজাইম রিচ অর এগবোলিক টাইপ অফ প্যানক্রিয়াটিক সিক্রেশন। দুই নাম্বার হচ্ছে যে কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার and relaxation of the sphincter of OD and helps in bile secretion. Gallbladder এর anatomy নিশ্চয়ই তোমরা পড়ে ফেলেছো, ওখানে sphincter of OD কোথায় থাকে সেটাও জানো। তো এই যে gallbladderটা contraction করছে এবং sphincter of OD-টাকে relax করছে, কেন করছে? কারণ gallbladder থেকে contraction করলে gallbladder থেকে বাইলটা বের হয়ে আসবে, বের হয়ে যে পথে বেরোবে মানে sphincter of OD ওইটা relax করে দিচ্ছে, মানে ওই পথটাকে খুলে দিচ্ছে, ওখান থেকে বাইল বের হয়ে আসবে, এসে হচ্ছে যে গাটে ঢুকবে যাতে খাবারটা ডাইজেস্ট হয়। সো মানে নেক্সট ফাংশন হলো কন্ট্রাকশন অফ দ্য গল ব্লাডার এন্ড রিল্যাক্সেশন অফ দ্য স্ফিংটার অফ ওডি এন্ড হেল্পস ইন বাইল সিক্রেশন। গেল তিন নাম্বার হচ্ছে যে ইনহিবিট গ্যাস্ট্রিক এমটিং এন্ড গ্যাস্ট্রিক মোটিলিটি। এটা হচ্ছে সিক্রেটিনিং এর মতোই কিছুটা ফাংশন, যে গ্যাস্ট্রিক স্টমাক যাতে নড়াচড়া না করে আর কোনো খাবার টাবার না পাঠায়, সেজন্য মানে কিছুটা সময় ওই গ্যাস্ট্রিক এর এমটিং আর গ্যাস্ট্রিক এর মোটিলিটিটাকে ও মানে কমিয়ে রাখছে, কারণ ও যেগুলো যে খাবারটা অলরেডি পেয়ে গেছে সেই খাবারটাই ও ডাইজেস্ট করা দরকার, এই জন্য ওর এক্সট্রা লোড চায় না, সেই জন্য স্টমাককে থামিয়ে রাখছে। এটা গেল তিন নাম্বার। নেক্সট হচ্ছে যে ও এটা ওই যে ইয়ে করছে, মানে এটা হলো সিক্রেটিন এর সাথে কোলেসিস্টোকাইনিন এর দুইটা ফাংশন হলো যে মানে ওভারল্যাপ করে, সেটা হচ্ছে ওই যে গ্যাস্ট্রিক এমটিং এন্ড গ্যাস্ট্রিক মোটিলিটি আর ওই যে কন্ট্রাকশন অফ দা পাইলোরিক স্ফিংটার। এই দুটো জিনিস মানে স্টমাক যাতে ফার্দার ফাংশন না করে সেটার জন্য এই চেষ্টা করে। আর একটা ফাংশন হচ্ছে যে ইনক্রিজ সিস অফ দা enhance the motility of the small intestine and colon and stimulate glucagon secretion. So, this is the cholecystokinin function. Next, holo, vasoactive intestinal polypeptide, VIP. VIP, অত বেশি ডিটেলস না জানলেও হবে, কিছু কিছু জানতে হবে, যেটুকু যেটুকু বলছি। এটা হচ্ছে কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে, it is found in nerve in the gastrointestinal tract. এটা কিন্তু নার্ভ থেকে আসতেছে, ভিআইপি যেটা নার্ভ থেকে আসতেছে, এজন্য এই সময় মানে এটা যদিও আমরা হরমোনের মধ্যে বলছি এটাকে ভিআইপি কে, কিন্তু এটা আসলে কিন্তু একদম সরাসরি এরকম হরমোন না, কারণ এটা হলো নার্ভ থেকে আসছে জিনিসটা। আচ্ছা ভিআইপি টা কখন সিক্রেশন হয়? এটা যখন অ্যাসিড কাইম, ওই যে সিক্রেটিন যেভাবে সিক্রেশন হয়, অ্যাসিড কাইমটা যখন ইন্টেস্টাইনে আসে তখন হলো ভিআইপি টা রিলিজ। ওর কাজ কি? ও হচ্ছে যে স্টিমুলেট ইন্টেস্টাইনাল সিক্রেশন অফ দা ইলেকট্রোলাইটস এন্ড ওয়াটার। পানি আর ইলেকট্রোলাইট গুলো হচ্ছে বডিতে যাতে ঢুকতে পারে, ব্লাডে যাতে চলে যেতে পারে সেটা হেল্প করে, তাহলে স্টিমুলেটস ইন্টেস্টাইনাল সিক্রেশন অফ দা ইলেকট্রোলাইটস এন্ড ওয়াটার। রিল্যাক্সেশন অফ দা ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল ইনক্লুডিং স্ফিংটার এন্ড ডাইলেটেশন অফ দা পেরিফেরাল ব্লাড ভেসেল আর ইনহিবিশন অফ দা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন। ওর হচ্ছে যে এই তিনটা ফাংশন ভিআইপি। নেক্সট পড়াবো হচ্ছে জিআইপি। জিআইপি এর পুরো নাম হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। ওর নামের সাথে দেখো ওর ফাংশনটা কিছুটা আছে, যে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। এটা হচ্ছে ইট ইজ সিক্রেটেড বাই মিউকোজা অফ দা আপার স্মল ইন্টেস্টাইন। আপার স্মল ইন্টেস্টাইন থেকে এটা সিক্রেশন হয় যখন হলো ফ্যাটি ফুড এন্ড অ্যামাইনো অ্যাসিড এবং লেজার এক্সটেন্ড কার্বোহাইড্রেটটা যখন আসে, কার্বোহাইড্রেট টাইপের ফুড, তখন হলো জিআইপি টা সিক্রেশন হয়। এটার ফাংশনটা কি? ও তো নামের সাথে আছে, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, তার মানে কি ও হলো ইনহিবিট গ্যাস্ট্রিক সিক্রেশন এন্ড মোটিলিটি। আর একটা ফাংশন ওর আছে, সেটা হলো স্টিমুলেট ইনসুলিন সিক্রেশন। গেল জিআইপি। নেক্সট হচ্ছে যে সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কে আবার হলো ইউনিভার্সাল ইনহিবিটর বলে। সোমাটোস্ট্যাটিন মানে কি? মানে সবাইকে ইনহিবিট করে দেয়, এজন্য হলো ইউনিভার্সাল ইনহিবিটর বলে। এটা কোথা থেকে আসে? এটা আসে হচ্ছে ডি সেল অফ দা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মিউকোজা থেকে।
এবং এটাও হচ্ছে স্টিমুলেট হয় যখন হলো অ্যাসিড কাইমটা ইন্টেস্টাইনাল লুমেনে আসে, তখনই হচ্ছে যে সোমাটোস্ট্যাটিনটা সিক্রেশন হয়। এর ফাংশনটা কি? ও ইনহিবিটস দা সিক্রেশন অফ দা গ্যাস্ট্রিন, ভিআইপি, জিআইপি, সিক্রেটিন অ্যান্ড মোটিলিন। মানে ওর হচ্ছে ও ইউনিভার্সাল ইনহিবিটর, তো ও সবাইকে বন্ধ করে দেয়। ও গ্যাস্ট্রিনকে বন্ধ করে দেয়, ভিআইপি কে বন্ধ করে দেয়, জিআইপি কে বন্ধ করে দেয়। এবং ইট অলসো ইনহিবিট প্যানক্রিয়াটিক এক্সোক্রাইন সিক্রেশন, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন অ্যান্ড মোটিলিটি, গল ব্লাডার কন্ট্রাকশন, অ্যাবজর্পশন অফ দা গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড। মানে ও সবকিছুই বন্ধ করে দেয়, ওর কাজই হচ্ছে সবকিছু বন্ধ করে দেয়া, সোমাটোস্ট্যাটিনের কাজ। ও হলো ইউনিভার্সাল ইনহিবিটর। তো এই হলো যে তোমার মেইন পাঁচটা যে হরমোন আছে, লোকাল হরমোন জিআইটি, সেটা সম্পর্কে একটু বললাম। কোনো অসুবিধা আছে তোমরা কি আসো আমার সাথে নাকি? নাই জি ম্যাম, আছি ম্যাডাম, আছি। আচ্ছা, তো এইটুক যে পর্যন্ত পড়ালাম, কোথাও যদি কোনো অসুবিধা থাকে সেটা আমাকে বলো, অথবা পড়াশোনা আজকে করো, করে নেক্সট ক্লাসে জানাবে যে আমাদের এই এই অসুবিধা আছে। ঠিক আছে, তাহলে কিন্তু বলো, কথা কেটে আসছে আমার। ম্যাম, গ্যাস্ট্রিন আর কোলেসিস্টো কাইনিন তো আলাদা আলাদা জায়গা থেকে সিক্রেশন হয়, তাহলে এটাকে গ্যাস্ট্রিন ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত করলো কেন? এটা একটা হচ্ছে মজার কোশ্চেন, মানে কি আলাদা আলাদা জায়গা থেকে সিক্রেশন হয় কেন, যে এটা করছে এটার উত্তরটা আমারও জানা নেই, তবে আমি জানতে চেষ্টা করব, যদি হলো জানতে পারি তোমাকে জানাবো। আমার মনে হয় এটার কোনো অ্যান্সার নাই, ওদের ইচ্ছা হয়েছে এই জন্য মনে হয় ওটা এটা করছে, অথবা কোনো ব্যাখ্যা আছে আমি দেখবো। মানে পার্ট অফ জোক আমি যোগ করলাম, আমি দেখবো, দেখে তোমাদেরকে জানাবো যে কেন হলো গ্যাস্ট্রিন ফ্যামিলি এটাকে ইনক্লুড করছে।